হিসাব দেওয়ার কেউ নাই, হিসাব চাওয়ারও কেউ নাই। আছে কি?
তিনি তার গতিতে একদম পাই টু পাই বিচার করবেন। আরে মানুষের বিচার তো হচ্ছে, গরুরও বিচার আছে, কি বলবেন? একটা শক্তিশালী সার দুর্বল একটা গাভীকে, দুর্বল একটা সারকে গোতা দিয়ে আর একটা সিং ভেঙে দিয়েছে, চোখ উপড়ে ফেলেছে, শরীরের কোথাও ক্ষত করে দিয়েছে। আল্লাহর কসম, বিচারের মাঠে তাদের দুইজনকে জীবিত করে, দুর্বলকে সবল করে, সবলকে দুর্বল করে, 50-50 না হওয়া পর্যন্ত সে মাটি হবে না। মানুষ ব্যতিক্রম জাতি, সে বারবার বলবে কি বিপদে পড়লাম গো, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এ তো মরিও না বাঁচিও না, কি বিপদ। ইয়া লাইতানি কুনতু তুরাবা, পৃথিবীর ইতিহাস সাক্ষী, মানুষ আর জিন ব্যতীত কোন মাখলুক আল্লাহকে বলবে না, আল্লাহ যদি আমরা আমাদের এই জাতি না হয় অন্য কিছু হতাম কতই না ভালো হতো। শুধুমাত্র মানুষ বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে কি আফসোস, আজকে যদি আমি মাটির সাথে মিশে যেতাম কতই না ভালো হতো। মিশার কোনো সুযোগ আছে কি? তাহলে আগেই পরিবর্তন হতে হবে না পরে? এবার শুনেন, আমার ওয়াজের পূর্বে আমাদের মুরব্বি বাবা দিয়া তো সুন্দর একটা কথা বলেছে, এটার উপরে বেস করে আপনাদের আমলিয়াত অনেক উপকার হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। কেন শুনবেন বলেন, মানুষের জবানের কিন্তু দাম আছে, কিন্তু কিছু কিছু জায়গায় চার পয়সার দামও নাই। জবানের উপরে 200 জমি দিয়ে দেন তো দেখি, কেন বসে দেখি আপনার বড় ছেলে মানে কিভাবে, আমার ভালোবাসি খুশির ঠেলায় জোরাজোরি বললেন, হুজুর 120 বিঘে জমির মালিক, হুজুর আমি আধা বিঘে দক্ষিণ মাঠের জমি আপনার এই মাহফিলে দিয়ে দিলাম, দেখি আপনার ছোট ছেলে মানে নাকি? বড় ছেলে রয়েছে সৌদি আরব, ছোট ছেলে রয়েছে কাতার, অথবা তারা কেউ জানেই না, খালি আপনি বললেন, আমিও বললাম যেহেতু আপনি একটা সলাতি মানুষ, নামাজি মানুষ, ভালো লোক, জীবনে বান্দার হক নষ্ট করেন না, কাউকে গালি দেন না, এমন একটা লোক মুখে মুখে জবান দিয়ে দিল, আলাদা করে দলিলের কি লাগে, রাখো তোমার কাগজপাতি, এই গতিতে যদি আমি থাকতে চলি আপনার ছেলে কিছু না বললো আপনার নাতি আমার গার্ডের বাইর করে দেবেন। দলিলের দাম আছে কিনা বলেন, কথা শুরুই করতে হবে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমার কথার চার পয়সার দাম নাই যদি দলিল না থাকে, বুঝতেছেন নাকি? আপনি আল্লাহর কসম করে বলতেছি, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালো হয়তো বাসতে পারেন নাই, যত বেশি ভালো খ্রিস্টানরা ঈসা নবীকে বাসছে, বাদ্যিক ভালোবাসার কথা বলতেছি, এতে বা পরে আসি। কত ভালোবাসলে একটা রানিং নবীকে বলা যায় আমার ঘরে ঈসা এত ভালো, ঈসা হলো আল্লাহর ছেলে, ঈসার মা এত ভালো মানুষ মরিয়ম, ও হলো আল্লাহর বউ। আপনি তো মনে করতেছেন যে ওরা মনে হয় ঈসা নবীকে ভালোবাসে নাই, জিনা, আপনি কি ভালোবাসতে পারেন একটা নবীকে, কতটা ভালোবাসলে মাখলুককে খালেক বানা দেওয়া যায়, আবেগে বউকে মা বলে ফেলছে, ভালোবাসার ঠেলায় বউ জরাজরি বলছে তুমি আমার মা হলো, এই ভালোবাসার দাম আছে না? ভালোবাসার একটা মাপকাঠি আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, যত রাসূল, যত কিতাব প্রেরিত হয়েছে, সূরা ইব্রাহিম 12 নম্বর সূরার 1 নম্বর আয়াত আলিফ লাম রা, এটার অর্থ জানেন আপনারা নাকি? জানেন নাকি? কিন্তু কেউ যে লালন ঠিক পেয়ে গেছে কিভাবে জান, মানে যার উপর কোরআন নাজিল হচ্ছে এত বড় কোরআন, তিনি বলতেছে আল্লাহু আ'লামু বি মুরাদ, এইটার খবর আমি মুহাম্মদ জানি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম আসলে দরুদ পড়তে হয়, কি পড়তে হয়, লাভ কি মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার যদি দরুদ পড়েন তো 10টা নেকি পাওয়া গেছেন, সুবহানাল্লাহ, আরে শুধু 10টা নেকি না, 10টা গুনাহ মাফ তাও হয় নাই, 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে, সুবহানাল্লাহ। কিন্তু বালা গেল লাভে বলি যদি সারা দিন বলি কাঁদেন, নেকি যে দিবে সেই নিষেধ করে দিচ্ছে, কি করেন বলেন? বলতে হবে রাসূলের শেখানো মাসনুন দোয়া, যেভাবে তিনি জিকির শিক্ষা দিয়েছেন, যেভাবে তিনি দরুদ শিক্ষা দিয়েছেন, যে কথা বলতেছিলাম, কিতাবুন যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি বলতেছে এই আলিফ লাম র হা মিম আইন সিম কফ, এগুলোর অর্থ আমি জানি না, আমার আল্লাহই ভালো জানে, গায়েবের জিনিস আমি খোঁজাখুঁজি করার কেউ না, তিনি যতটুকু জানান আমি শুধু ততটুকু জানি, আমি গায়েবের মালিক না, আমাকে আল্লাহ ক্লিয়ার করে বলতেছে, কুল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মুখ একটু ক্লিয়ার করে বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কে আছে আসমান আর জমিনে গায়েবের মালিক, ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া, এর চাইতে স্পষ্ট কোনো কথা পাবেন? যে আল্লাহর রাসূল আপনাকে বলতেছে, আল্লাহ আমাকে বলতে বলেছেন, হে নবী আপনি বলে দেন আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক আছে তাকে, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু,
আমার নিজের গায়ে, আমার হাতের ভিতরে যদি গায়েবের শক্তি থাকতো, ক্ষমতা থাকতো, আমি কেন মায়ের খাবো? আমি কেন আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে, আমি জানতেইছি যে তারা যুদ্ধে পরাজয় এমন পরিস্থিতিতে আমি কিভাবে তাদের ঠেলে দিতে পারি? সিদ্ধান্ত মাখলুক দিতে পারে না, সিদ্ধান্ত দিতে পারে খালেক। আল্লাহ যতটুকু জানায় ততটুকু আমি জানি, আর জানা জিনিস তো আর গায়েব হইল না, বোঝা গেল না? আল্লাহ যেটা জানায় দিয়েছে সেটা কি আর গায়েব থাকলো? সেটা তো জানাই হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ যেটা জানায় না, আমি আমার নিজের কামালিয়াত দ্বারা জোর করে কোনো কিছু আমি জানতে পারি না। কেন? আমি মুহাম্মদ ডান হাত দিয়ে পানি খাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাম হাত দিয়ে কোনোদিন আমি খেতে পারি না। কারণ আমি যখন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমার মন মতো এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা আমি মুহাম্মদের নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাজিল হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা ঠিক। আমি খালি বলবো সাহাবায়ে কেরাম একটু বিষ খাও তো, কলো সামে না অত না, সঙ্গে সঙ্গে তারা খেতে পারেন কিনা বলেন, জীবন দিয়ে দিতে রেডি। আপনি কি বলেন? আপনি বাচ্চা ফেলে রেখে, স্ত্রী ফেলে রেখে বাসর হইল না, পরিস্থিতি কত জটিল, খালি শুনছে আল্লাহর নবী ডাকছে এক টানে দৌড়। আপনি তো খালি ঘরের তেন, খালি বিভিন্ন দিবসে দিবসে ঘর থেকে একটু বের হন, ওই দিন একটু মিষ্টি মুখ করেন, কিন্তু সাহাবায়ে কেরাম 24 ঘন্টা রেডি ছিল, আল্লাহর নবী ডাকলে জীবন দিয়ে দেবো প্রয়োজনে, উনি যা বলবে তাই শুনবো। মদের বোতল হাতেই আছে, খালি শুনছে যে ইন্নামা হাররাম আলাইকুম মাইতা তাওয়াদ্দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বি ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস। যখনই নাজিল হয়েছে মদ হারাম, দরিয়াজি মারছে। আর এরকম না যে কেবল একটা নাজিল হলো একটু ডক ডক করে খায়াই নেই, 1400 বছর ধরে আলেম ওলামা খালি বলতেছে আকিমুস সালাহ, আপনি খালি আর কি ঠাট্টা করেন, আপনি জুমার নামাজে এক রাকাত ফেল করেন, তাহলে কি আল্লাহকে মানা হইল না? তো যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম ছিল সামিয়ে না ওয়া তাওনার গতিতে, রাসূল যা বলবে সেটাই হলো দিন, সেটা দিন না? আমার রাসূলকে অনুসরণ করা ছাড়া যদি কেউ জান্নাতে যেতে চায়, তাহলে তার কামনাই হলো হারাম, কারণ দ্বিতীয় রাস্তাই খোলা নাই আমার রাসূলের ইত্তেবা ছাড়া। এই রাসূল বলতেছে সূরা হাক, কি সূরা? সূরা হাক 69 নম্বর সূরা। আল্লাহ রাসূলের এত মহব্বত করেন, এই কথা শোনার পর গায়ের লোমটা দাঁড়ানোর কথা না? আমার রাসূলকে বলতেছে যে যদি নিজে থেকে বানায় কথা বলেন, আমি আপনার প্রাণ শিরি কেটে দেব। তাই এইবার বলেন, এই কোরআনের নামে, এই ইসলামের নামে, এই রাসূলের নামে একটা বানায় অপবাদ দেওয়ার সুযোগ কি আছে আর? তাহলে যা বলতে হবে, নয় কোরআনের পরে কোরআন নাজিল হয়েছে তাকে যদি এই ধমক দেয়, তাহলে আমি আপনি কে ছিলাম যে কথায় সেই কথায় যাই? আপনার নাতি এটা মানবে না কেন? কার সাথে কে কথা দিছে না দিছে কবরে চলে গেছে হিসাব বাদ আগে দলিল দেখেন, দলিলে যদি থাকে আধা বিঘা না 4 বিঘা জমি দিয়ে দেব, ঠিক আছে? দলিল থাকলে 30 বছর ভোগ দখল করে আছেন, কাগজের কাছে দুর্বল হয়ে গেছেন আপনি। সরকার ফখরুদ্দিন সময় বলেছিল যে সরকারি জায়গাটা খালি করে দেন, বলছিল নাকি? নিজের টাকা খরচ করে, নিজে লেবার ভাড়া করে, নিজের কষ্ট করে করা বাড়ি ভাঙিয়ে ভাঙিয়ে দিছে, দেয় নাই? যারা ভাঙে নাই, সরকারি গাড়ি গিয়ে তাদের ভাঙার কারণে একদিনের তেল খরচ, 2 ঘন্টার তাদের কর্মের বিল, সকল বিল নিয়ে তারপরে বাড়ি থেকে আসছে। এ যেন নিজে আপনাকে একজন বলল যে একটা থাপ্পড় দিয়ে বলতেছে কাঁদলি আবার কোন মায়ের দেবো ধরি, কাঁদাও যাচ্ছে না, কি বিপদ, মায়ের খাবেন কিন্তু কাঁদা যাচ্ছে না, তখন আপনার বাড়িঘর ভেঙে দিচ্ছে, আবার আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, বেটা লেবার ভাড়া দে, তো আগেই বলিনি ভেঙে দে? তো 1400 বছর আগে রাসূল বলেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মা জান বলতেছে, ওটা কোনো আমলই না, যেই আমলটা আমার স্বামী মুহাম্মাদের সিগনেচার নাই, যেটা অনুমতি নাই, যেটা ইসলামে নাই, যেটা শরীয়তে আগে ছিল না, পরবর্তীতে যত সুন্দর হোক দলিলই বাতিল, কর্মই বাতিল, ইসলামটা টিকেই আছে হলো দলিলের উপর ভিত্তি করে। আর আপনি দলিলের কথা বললে মনটা খারাপ করে বলেন যে কি আজকের কে হুজুররা বানায়ছে, খালি কয় দলিল দাও। আরে আমরা মনে করছি খালি বাপের জমি বেচলে জমি দলিল লাগে, জমি কিনতে গেলে দলিল লাগে, আরে বাবারে এটা তো দুনিয়া, আখেরাতে জান্নাতে যাবেন দলিল ছাড়াই চলবে? দলিল ছাড়াই ছেড়ে দেওয়ার কারণে, দলিল গ্রহণ না করার কারণে খ্রিস্টান আজকে খ্রিস্টান, সে শুধু রবিবারে নামাজ পড়ে, বৌদ্ধ প্রাগবস্ত হিন্দু যেখানে তাকায় সেখানে সৃষ্টিকর্তা রব দেখে, নাউজুবিল্লাহ, মাখলুককে খালেক বলে ডাকে, ডাকে কিনা? আর আপনি কত বড় কপাল পরা, আবু জেহেলের সাইতে আপনার আকিদা খারাপ কেন? আবু জেহেলকেও যদি বলা হতো সাল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আবু জেহেল গো, ও আবু জেহেল মার্কা যারাই আছো, বলো তো আসমান আর জমিন কে বানাইছে? লা ইয়াকুলুন্নাল্লাহ, বিনা বাক্যে তারা বলবে যেগুলো আল্লাহ বানাইছে।
এটাই কি যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটাই কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট? এটা বুঝে পড়া যথেষ্ট। আপনার গ্রামে বিয়ে শাদি হয় না নাকি? হয় তো না? বিয়ের সময় কি মেয়ের কাছে কাগজে কলমে লিখে নেন যে বিয়ের পর দেখা করলে স্বামীর মাথা ব্যথালে তেল দেওয়া লাগবে? লেখেন নাকি? উঠান সাইড দেওয়া লাগবে তা লেখেন না? যে আশারি পাতিলে ভাত রান্না করতে হবে তা মনে হয় বলেন? সিজনালি ধান রোদ দেওয়া লাগবে তা বলেন না? খালি বলেন কি কবুল বলো, দুইজন সাক্ষী আছে, কবুল বলতেছে মেয়ে কবিল তু বা আলহামদুলিল্লাহ বলে হেসে দিয়েছে বিয়ে হয়ে গেছে, হয় নাই? শ্বশুর বাড়িতে গিয়ে পরের দিন বা পাঁচ দিন পরে যদি বলে যে এই আমার বিয়ের সময় এমন কোনো চুক্তি ছিল না যে আপনার বাচ্চা আমি পেটে নেব, খালি বলছে কবুল বলো আমি কবুল বলে দিছি, দ্বিতীয় কোনো শর্ত কাগজ সিগনেচার কোথাও নাই, এখন আমার মন মতো আমি চলব, আমার মরা পর্যন্ত আমি আপনার সেবা করব না, আপনার বাচ্চা আমি পেটে নেব না, এই বাড়িতে রান্নাঘর আমি করব না, আপনার জন্য ভাত বেড়ে আমি কষ্ট করে রাত দশটা পর্যন্ত বসে থাকব না, আমি আমার গতিতে চলব, বিয়ে কি থাকবে? কেন? ও তো ঠিকই বলছে, বিয়ের সময় কোনো যুক্তি নাই, ইতিহাস সাক্ষী কোনো বিয়েতে কথা বলা হয় না যে শোনো স্বামীর খেদমত করতে হবে, বেচারা আটটায় অফিসে যায়, দশটায় আসে, ছয়টায় সাতটায় আসে, তুমি কিন্তু ভাত বেড়ে রেডি হয়ে থাকবে, তুমি কিন্তু বছর নাই ঘটতে পেটে একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করবে আল্লাহ তাআলার ইচ্ছায়, কোন ধরনের কোনো কথা থাকে এরকম শর্ত? তুমি কিন্তু স্বামীর বাড়িতে গিয়ে ভাত তোমাকেই রান্না করতে হবে, তোমাকেই কিন্তু উঠান ঝাড়ু দিতে হবে বলা থাকে? এখন এই যুক্তি দিয়ে যদি বলে আমি একটা বারো মুখ দিয়ে বলি নাই যে এই বাড়িতে এসে উঠান ঝাড় দেবো, আমি কাজ কেন করবো, আমি শুধু বলছি কবুল, এটার উপরে যথেষ্ট হবে কি? আপনি তো বলতেছেন আমি তো কালেমা পড়ছি, আমি তো মুসলমান আছি, সেজদা তো আমি দিচ্ছি, আমি তো রমাদানে সিয়াম করি, আমি তো টাকা হয়েছে হজ করি, আমার নিসাব পরিমাণ সংকট হয়েছে, আমি তো জাকাত দিই, আমার আর কি লাগে? জি না, আসল কি লাগে তা তো বোঝেনি নাই এখন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরেই স্বামীর খেদমত আছে, ওই বউটা বুঝতে পারতেছেন এখনো, তার লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরেই উঠান ঝাড় দেওয়া আছে, কাবিল মানে কবুল শব্দের ভিতরে, তার কবুল শব্দের ভিতরেই তার পেটে বাচ্চা নিতে হবে এটা লেখা আছে, স্বামী যা বলে তার হালাল সকল কথা শুনতে হবে, এই কবুলের ভিতরেই সব লোকায় আছে, আছে কিনা? তো মুসলমান পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার নবীকে বলতেছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি আগে এটা জানেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে কিনা বলেন? এটা হলো সাদাতপুর আর পাবনা হলো ফকিরের বিক্রি করার দোয়া বানাইছি আমরা, বিক্রি করে বসে ফকির খালি করে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ আবার অর্ধেক খালি করে কাটিয়ে বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কিন্তু মুমিন বুঝতে পারলো না যে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত বড়। আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, কোন ব্যক্তির যদি মুখের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, যেখানে তাওহীদ আছে সেখানে শিরিক নাই, কেবল শুনলেন, যেখানে সুন্নাহ আছে সেখানে বিদআত নাই, এই লা ইলাহা ইল্লাল্লাহ বানাইছি আমরা ফকিরের বিক্রি করার দোয়া, আর যেই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ সহ কবরে যাবে সাদিক বুরি খালি কোরআন পড়তেছে এগারো খতম, লোকটা মরা মরা ও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার টাইমই পায় নাই, মরে গেছে, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ কত দাম। একজন অমুসলিম যদি শিরিক থেকে বাঁচার জন্য মুক্তি আল্লাহকে শোনায় দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে যদি লোকটা আর কোনো গুনাহ না করে এটাই যদি তার মুখের শেষ বাক্য হয় ইনশাআল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে কিনা? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে মনে করবেন যে দুনিয়াতে ইবাদতই নাই, ইল্লা ততটুকু আছে যতটুকু আল্লাহর নবী আমাকে বলছে ততটুকু, ইবাদতের নিয়ম হলো সবই বাতিল, শুধু অতটুকু চলবে যতটুকু আল্লাহ রাসূল থেকে আমরা প্রমাণ পাবো, বুঝা যাচ্ছে? আপনার কোন আমলকে আমরা বিদাত বলবো না, আমরা বলবো আপনি নিজে তদন্ত করেন, যেভাবে জমি তদন্ত করতেছেন, আগে জমি বিক্রি হতো উত্তর মাঠের দুই বিঘে জমি দিয়ে দিলাম রে তুই খাগা, ওই দক্ষিণ মাঠের জমি দিয়ে দিয়েছে মুখের জবানের উপর বেশ করে, আজকে জবানের উপর বেশ করে দশটা টাকাও মানুষ মানুষকে এক হাওলাত পর্যন্ত দেয় না, সাক্ষী রাখে, আপনি কাকে কি বোঝাচ্ছেন বুঝলাম না। সাহাবায়ে কিরাম যখনই শুনতেন আল্লাহর কথা, যখনই শুনতেন রাসুলের কথা, সঙ্গে সঙ্গে তারা মেনে নিতেন, নো এক্সকিউজ। কিন্তু যেই মানুষ আল্লাহকে পর্যন্ত চেনে না, সুদ ঘুষের ভিতর নিমজ্জিত, শিরিক বোঝে না, বিদাত বোঝে না, সমাজে কি কুসংস্কার চলে কিছুই বোঝে না, এমন একটা মানুষকে স্বাধীনভাবে আপনি ইবাদত করতে বলবেন না আমলে সালে করতে বলবেন, কোনটা আমল করতে? এত বড় কোরআনে এখানে এতগুলো আলেম ওলামা আছে, যদি আমাকে প্রমাণ দিতে পারে এত বড় কোরআনে এক জায়গা লেখা আছে হে মুমিন যদি জান্নাতে যেতে চাও তা আমল করো, তাহলে আমি এখান থেকে ক্ষমা চাইয়ে দেবো,
আছে কেউ এখানে? আমল করার কথাই নেই, ভয় পাচ্ছেন না একটু? কি ব্যাপার, এত বড় কোরআনে আমল করার কথা নাই মানে? জি নাই, আবার বলতেছি নাই। আছে হলে আমলে সলে করো, আহসান আমালা করো, শুধু আমল করার কথা গোটা কোরআনে ঢোকেই নেই, কি করবেন বলেন? আপনি সবে বরাতে 100 বার সূরা ইখলাস দিয়ে 100 রাকাত পড়ে 1000 রাকাত পড়তেছেন, দলিল কোথায়? এটা অবশ্যই আমল আমরা স্বীকার করি, কিন্তু আপনি প্রমাণ করেন তো দেখি আপনার আমলটা আমলে চলে, ক্ষমতা থাকলে প্রমাণ করেন তো দেখি। শবে বরাতের দিন আল্লাহর রাসূল বলতেছে, একটা হাদিস দ্বারা শুধু বোঝা যায় আমলের কোনো কিছু নাই, তাও কেউ যদি ঘুমিয়েও থাকে কোনো মুমিন, অটোমেটিক তার ভিতরে যদি হিংসা না থাকে, শিরিক না থাকে, ইনশাআল্লাহ তিনি ক্ষমা পেয়ে যাবেন। এখন আপনি যে 200 রাকাত পড়লেন, আপনি প্রমাণ করেন তো দেখি এটা আমলের চলে। আল্লাহ রাসূল বলতেছে, রমাদান মাসের শেষ দশকের বিদর রাত্রিতে 21, 23, 27, 29 লাইলাতুল কদর তালাশ করো, আপনি যে 27টাকে চূড়ান্ত করে 4 মণ জিলাপি ঢোকালেন আর 2000 টাকা নিয়ে মিলাদ পড়লেন, আপনি খালি প্রমাণ করেন তো দেখি এটা আমলে চলে। আমি বলতেছি আপনার ওটাকে আমল, আমি বলতে বাধ্য, অবশ্যই ওটা একটা আমল, কিন্তু আমলে চলে না। আল্লাহ রাসূল যদি না জানেন যে 27টা, 25টা, 29, আপনি 27 চূড়ান্ত কেন করলেন? এই সাহস আপনাকে কে দিল? তার মরা পর্যন্ত তিনি তার পরিবারকে নিয়ে 27, 21, 25, 29, 23 একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে কাটাতেন, আপনি নির্দিষ্ট কেন করতে গেলেন? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াকে গলা চাপড়ে ধরে রাখা। যেই লোকটা 27 লাইলাতুল কদরকে চূড়ান্ত করে নিল, সেই লোকটার কি আর 29 প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে? এই লোকটা কি আর 21 দিন ওই রকম ভক্তি থাকে? এই জন্য যেটাকে আল্লাহ গায়েবের কাছে রেখে দিয়েছে সেইটা খোঁচাখুচি করা মানে ধর্মই আলাদা, লালন ধর্ম। আল্লাহ রাসূল বলতেছে, আমি জানি না কিভাবে জানি লালন ফকির জানি গেছে, কয় আলিফে আল্লাহ লামে ফাতেমা মিমে মুহাম্মদ, তখন তো দুঃখে মরবো। কোন সাহাবায়ে কেরাম, কোন মুহাদ্দিসের ক্ষমতাই হয় নাই স্পষ্ট করে ক্লিয়ার করে লেখা যে আলিফে এইটা, লামে এইটা, মেমে এইটা। সবাই বলছে আল্লাহু আ'লামু বি মুরাদ, এই বিচ্ছিন্ন হরফের অর্থ একমাত্র আমার আল্লাহ ভালো জানে। কিন্তু আপনি কুষ্টিয়া যান, লালন ফকিরের লোক সব সিরিয়াল করে বলে দিবেন, বাবা এটাই তো মারে ফতরে, বাবা এটাই তো তোমার বোঝার জন্য ঠাকুরের কাছে আসতে হবে বাবা। তাহলে আল্লাহ যেটা জানে না, রাসূল যেটা জানে না, এটা যে জানে সে ইবলিস না? বোঝা যাচ্ছে নাকি? তাহলে আমরা আপনাদেরকে আজকে গোটা বয়ানে বোঝাবো, আপনারা যা যা আমল করেন আল্লাহর কসম সেগুলো আমল, কিন্তু আমলে চলে না। আমলে চলে শুধু ওইটুকু যে আমলটা আল্লাহ রাসূলের সাথে হুবহু মিলে গেল। আলহামদুলিল্লাহ শুনছেন তো মাশাআল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি তাদের মউত আর হায়াত সৃষ্টি করেছি, কে করছে? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আহসানু আমালা, কে কার চাইতে বেশি উত্তম আমল করতে পারে, সুন্দর আমল। এখানে কি আল্লাহ বলতে পারতো না আমি মানুষের মউত আর হায়াত দিয়েছি এই কারণে কে কার চাইতে বেশি আমল করতে পারো, বলেন, উত্তর দেন, বুঝছেন না? আল্লাহ এখানে বলেছে যে কে কার চাইতে বেশি আমল করতে পারো, এইটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে জীবন দিয়েছি। কি বলেছে? আহসানু আমাল, আহসানু আমাল মানে কি? সুন্দর আমল, উত্তম আমল। শোনা যাচ্ছে কথা? একটু নড়ে চড়ে বসুন তো দেখি, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তাহলে আহসানু আমাল মানে কি? উত্তম আমল। আমল করতে বলে নাই, বলেছে আহসানু আমাল করতে, আমালুন সালে করতে, যে আমলটা হুবহু আল্লাহর নবীর সাথে মিলে যায় সেটাকে বলা হয় আমলে সালে। বুঝতেছেন নাকি? আমলে সালে করবেন না আমল করবেন, একবার বলেন তো দেখি, আমলে সালে করবেন না আমল করবেন? আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। রমাদান মাসে লাইলাতুল কদর আমরা চূড়ান্ত করে নিছি হলো 27 নাকি, অথবা শবে বরাতের দিন আমরা নির্দিষ্ট করে নিয়েছি যে আমরা গোসল করে রাত্রিতে গিয়ে সালাত আদায় করব। আমরা বাঙালি সূরা মুলকের এই দ্বিতীয় নাম্বার আয়াত আমরা বুঝেছি কে কার চাইতে বেশি আমল করতে পারো তার জন্য আছে পুরস্কার, এটাই আমরা মনে করেছি একটা লম্বা সময়। তাই তো একটা গ্রামে 10টা কোরআনে হাফেজ হয়েছে, 10টা কোরআনে হাফেজ একটা মাদ্রাসা থেকে 10টা মসজিদে খতম তারাবি করতে যায় না,
যায় কিনা? দশটা ছেলে খতম তারাবি পড়তে চলে গিয়েছে, একটা 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 করে করে মাদ্রাসায় ফিরে আসতেছে তারাবির শেষে। গ্রামের মানুষের কাছে সবচাইতে নাম করা হাফেজ হইল, সবচাইতে তাড়াতাড়ি মারি চলে আসবে বড় দেশে। পঁচিশ মিনিটে বিশ টাকা করে চলে আসছে মুসল্লিরা কয়েদে যিনি সাক্ষান। আগামীবারে অন্তত এই হুজুরটাকে এই হাফেজটা ঠিক রাখো, বাদ বাকি আর একটা অন্যভাবে দেখো। কিন্তু যে দশ নম্বর হাফেজ যে ছেলেটা সবচাইতে শেষে আসছে দেড় ঘন্টা পরে, ওই আগামীবার অন্তত ওই মসজিদ আর নেয় না। এটার নাম হলো বাঙালি। কয়ে দেবো হাফেজটা হলো ডেলি হাফেজ। হ্যাঁ ডেলি ও আস্তে আস্তে পরে হুজুর মাঝে মধ্যে খোটা দেয় যে তুই কি শিখছিস, তোর মুখ চালু হলো না, দেখতো 22 মিনিটে মেরি চলে আসে 20 টাকা, তুই এখন আসছিস দেড় ঘন্টা হয়ে গেল। মুসল্লিরা বিরক্ত। অথচ ইসলাম বলে দশ নম্বর যেই ছেলেটা সবচেয়ে বেশি পরে আসছে এই ছেলেটাই হলো ভালো হাফেজ। কিন্তু সমাজের চোখে এই ছেলেটা সবচাইতে বেশি অপরাধী কেন? ও যে পড়ে চলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আমিন। এটা আসতেই বললেন, আবার ভয়টাই আছে আপনাদের। তো যে কথা বলতেছিলাম, প্রত্যেকটা আয়াত ভেঙে ভেঙে থেমে থেমে পড়া আল্লাহর রাসূলের সুন্নাত আর আপনার হুজুরের সুন্নাত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। শেষ। অথচ এইরকম হাফেজ হলো সমাজে সবচেয়ে নাম করা হাফেজ হয় বা সেই রকম মুখ চালু, ষোলো মিনিটে এক পারা পড়ে ফেলে। তাহলে আপনি যেটা বুঝতেছেন সেটাই চূড়ান্ত, না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বুঝতে সেইটা চূড়ান্ত? তাই বলেন। আমি বাস্তব দুইটা উদাহরণ দিলাম যে আপনি চাইলেই মুখের কথায় জমি বিক্রি করে আপনি আজ টিকতে পারতেছেন না দলিল ছাড়া। দুই নম্বরটা আপনাকে বোঝালাম সবচেয়ে যোগ্য হাফেজটা হয়েছে সমাজে সবচাইতে ঢিলি হাফেজ আর সবচাইতে ঠাট গিলাস। কোরআন যাকে অভিশাপ করে, রাসূল যাকে অভিশাপ করে, আল্লাহ লানত যার উপরে, আকার ওকার ঠিক নাই, মদ মাখরাস ঠিক নাই, ঈদগাহ মিজহার ঠিক নাই, টানটুন কিচ্ছু ঠিক নাই, যা ইচ্ছা তাই পড়ে চলে যাচ্ছে সাপের মন্ত্রের মতো, এই হাফেজের গ্রামে খুবই নাম। তাহলে কথাটা গ্রামের চূড়ান্ত না আল্লাহটা চূড়ান্ত? তাহলে এইবার কিন্তু আমি ওয়াদ এখন শুরু করব, বিরুদ্ধে গেলে যাতে আমার দোষ না থাকে, আমি আজকে কোনো কথা বলবো না, আপনি নিজে বলবেন যে আমার এই কথাটা আমি যেটা বলবো এর বিরুদ্ধে যদি দলিল পেশ করতে পারেন তাহলে আমি একে হারিয়ে গেলাম। আর আপনি যদি বলেন কাকা কি ভুল করছে, দাদা কি ভুল করছে, দাদা ভুল করলে আপনার সমস্যা নাকি? দাদা ভুল করবেন, আপনার দাদা কে? কে আপনার দাদা? তার কাছে কি ওহি আসে? কোন ইমাম? ইমামদেরও তো ভুল আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চালাই হলে আল্লাহ ওহি, সুবহানাল্লাহ। বাদ বাকি কোন মানুষকে আপনি পূর্ণ কথা বলতে পারেন না যে মানুষ হিসেবে তার কোনো ভুল ভ্রান্তি নাই। বোঝা কি যাচ্ছে কিনা? তাহলে আমরা কোরআন এবং সহি হাদিস মানবো ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নাম শুনছেন কারা? একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ হাদনামান আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি প্রায় এক তৃতীয়াংশ, প্রায় তিন ভাগের এক ভাগ তার নিজের ফতোয়ার বিরোধিতা করছে তারই নিজের হাতে গড়া ছাত্র ইউসুফ এবং মোহাম্মদ। উস্তাদ জীবনে কোনোদিন বলে নাই যে খাটিয়ান তো দেখি, দুই দিনের ছেলে সব কি শুরু করলো, আরে তোর বাপের বিয়ে পড়াইছি আমি, এরকম ধমক দেয় না? ছেলেটা কোরআন এবং হাদিস মেনে একটা আমল করতেছে, আমলটা মেলে নাই, ওইটা কি অপমান করবেন গেছে? তখন এই ছাত্র ছেলে বলতেছে যে হুজুর আপনি যে আমলটা করেন আপনি দলিল দেখান তো দেখি। তখন উনি বলতেছে তুই তুই দুই দিনের ছেলে দলিল চাষ, তোর বাপের বিয়ে খাইছি, তো বাপের বিয়ে খাইতে থাকে নাচবো না কেন? আমি বললাম কি আর তুমি কি বলো মুখ দিয়ে, কথাই তো বুঝলাম না। তোমাকে বলা হলো যে আমলটা যে আপনি করলেন, জুমার খুতবায় যে হাদিসটা পেশ করলেন, হাজারো মানুষ আপনার কথা শুনে যদি আমল করে ফেলে, কথা যদি আল্লাহর নবীর না হয় কি হবে আপনার বলেন? তখন হুজুর বলতেছে তোর বাপের বিয়ে বানাইছি, দুই দিনের ছেলে বেশি বুঝিস? জি বেশি বুঝতে হবে, বেশি বোঝার নামই হলো ইসলাম। ইসলাম কোনো মানুষকে অলস পছন্দ করে না, ইসলাম শব্দের আর একটা অর্থ হলো জানা। ইসলাম মানেই হলো জেনে বুঝে আমল করা, যেই জিনিসের দলিল নাই সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। বুঝতেছেন নাকি? তাহলে আমল করব দলিল সহ না দলিল ছাড়া?
বলেন তো দেখি সমাজে বিদাত প্রচলন কারা করে? হুজুর মানুষ করে না তার মুসল্লি করে। মুসল্লি তো বোঝেই না যে বিদাত চালু করা আবার কাক কয়, নতুন ইবাদত করা কাকে তো বোঝেই না, ও তো আসে খালি ইক্তেদায়, তুমি হাদাল ইমাম তাহলে চালু করতেছে হুজুর? আল্লাহর কসম, হুজুর মানুষ যদি বুঝতো যে বিদাত প্রচার করা কত বড় ভয়াবহ অপরাধ, আল্লাহর কসম কালকে সকালেই টাকা ধার করে হলেও একটা অটো কিনতো, ভ্যান চালা খাইতো, মানুষের বাড়িতে কামলা দিয়ে খাইতো। আপনাদের এই গ্রামে আমি যদি ভুল না করি এখন সর্বনিম্ন একটা কামলার দাম 400 টাকা, কথা বলেন না কেন? তাও কামলা খুঁজেই পাওয়া যায় না, মালিকই কামলার কাছে দিনা গেলি সিরিয়াল ধরে কয়েকদিন 7 দিন পরে আসেন, আমাদের একজন দায়ী বলেছিলেন, একজন আলেম, যে ধর্ম বেচা লাগলে খ্রিস্টানের কাছে বেচবো, বুঝেন না কথা, ইমান যদি হারানি লাগে তা একটা খ্রিস্টানের কাছে হারাই, ও তো আমার 2-3 তলা বাড়িও করে দিতে পারে, কোটি কোটি টাকা দিতে পারে, পরকাল তো গেছে গেছেই, দুনিয়া তো সুখটা করে দেয়, 200 টাকার তাবিদ বেঁচে ধর্ম বেছেন কি কামে? বুঝতেছেন না, একটা বিদাত করে আপনি হাজারো মানুষের পাপটা ঘাড়ে নিয়ে জাহান্নামে যাচ্ছেন কেন? বিদাত যিনি করে তার সবচাইতে কমন শাস্তি হাউজে কাউসারের পানি আল্লাহর নবীর কাছ থেকে সে পাবে না, বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবার মুরব্বি বাবা যারা বলেন হাউজে কাউসারের পানি খাওয়ার শখ নাই এমন কি আছে, হাত তোলেন, কিন্তু বিদাত করলে পাওয়া যাবে না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহর কসম আল্লাহর নবী বলতেছে সহিহ বুখারীর হাদিস, আমি বসে থাকবো তোমাদের আগে গিয়ে আমি হাউজে কাউসারের সামনে দাঁড়া যাবো, আমি দেখতেইছি আমার উম্মতরা আসতেছে, আল্লাহর কসম আল্লাহর নবী বলতেছে আমি দেখতেছি এটা আমার আব্বা আদমের উম্মত না, আমার আব্বা ইব্রাহিমের উম্মত না, এটা হলে আমি মুহাম্মদ উম্মতি মুহাম্মাদি। তখন আমার কাছাকাছি তখন আসবে ফেরেশতারা ঘাড় ঘুরায় নিয়ে চলে যাচ্ছে, আমি খুব দুঃখ পেয়ে বলবো আসহাবি আসহাবি কি ব্যাপার, ওদেরকে নিয়ে যাচ্ছেন কেন, আমি তো চিনে ফেলেছি ওদের, এরা তো আমার সাহাবি, আমার উম্মত, কোথায় নিয়ে যাচ্ছেন? আমার কাছ থেকে পানি খাবে, আমার কাছ থেকে দে একবার পানি খাবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার গলা শুকবে না, তো নিয়ে যাচ্ছেন কেন? এবার আপনার কাছে প্রশ্ন একটা, ফেরেশতারা কি নিজের মন মতো চলে না আল্লাহর কথা মতো চলে? আপনি কি শিওর যে ফেরেশতাদের বউ হয়? রক্ত হয় শরীরে? আপনার মতো পেশাব পায়খানা করে? বাজার ঘাট করে? ছেলে সন্তান আছে? যাকে যে দায়িত্ব আল্লাহ দিয়েছে সেই দায়িত্ব পালন করার নামই হলো ফেরেশতা, তাদের ভিতরে কোনো ঘাটতারামি নাই। এই ফেরেশতারা যদি সিদ্ধান্ত নেয় এই লোকগুলোকে ঘোরায় নিয়ে চলে যাবো, ফেরেশতাকে ভুল করছে না আল্লাহর কথা মতো করতেছে, আল্লাহর নবী জানার পরে কেন ঠেকাতে চাচ্ছে, জবাব দেন, দেখতেও সে ফেরেশতা সরাচ্ছে, এরা তো মানুষ মানুষকে সরাচ্ছে না, যে ভুল করে না বুঝি কাজ করতেছে। সাহাবা একরাম উম্মা, রাসূলের উম্মতের কথা বলতেছে, রাসূলের উম্মত তাদেরকে ধরে নিয়ে সরায় নিয়ে যাচ্ছে, তার নাম হলো ফেরেশতা। তাও আল্লাহর নবী কেন বলল যে দাঁড়ান এদেরকে সরায় নিয়ে যাচ্ছেন কেন, আমি তো এদেরকে পানি খেতে দেবো, এরা হলো আমার উম্মত, কেন বললো জবাব দেন দেখি কেউ? কারণ তার সাইতে মাখলুক হিসেবে এত দয়ার নবী আর কেউ নাই, সুবহানাল্লাহ। বলেন আপনার জন্য সবচেয়ে বেশি দোয়া করেছেন, সবচাইতে বেশি হকদার আল্লাহর কাছে প্রার্থনা করার সবচেয়ে বেশি দরদি, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো তার কলিজাটা চাচ্ছে যে ফেরেশতা যতই ঘোরায় নিয়ে যাক আমি দেখি কোনো না কোনো কথা বলে আমার কাছ থেকে তারা পানি খেতে পারে কিনা। তখন ফেরেশতারা বলবে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হলো মার্ডার কেসের আসামি তাই বলবে, এরা মানুষ হত্যা করছে তাই বলবে, এরা জেনা ব্যবিচার করছে তাই বলবে, কি বলবে? আপনি মারা যাওয়ার পরে লিমান বাদদালা দিনই আপনার দিনটা পরিবর্তন করে ফেলছে, মানে বিদাত করে ফেলছে, সঙ্গে সঙ্গে যেই নবী ফেরেশতাদের সিদ্ধান্ত আবার নতুন করে বলতেছে দাঁড়াও আমার উম্মতকে আমি একটু দেখি, এই নবী মুহূর্তের ভিতর কথা ঘুরাই দিয়ে বলতেছে সোহকান সোহকান লিমান গয়রাবাদ, তাহলে তাড়াতাড়ি সরব, তাহলে কোনো কথা নাই, দূর হও দূর হও আমার সামনে থেকে, তোমরা আমার উম্মত না, তাহলে বিদাত ছোট পাপ না বড় পাপ? কিন্তু আমাদের গ্রামে আমি যদি ভুল না করি বা এই মুরব্বি বাবাজিরা, আপনারা বিদাতটাকে একটা শব্দ মনে করেন, মনে করেন যে বিদাত মানে মানে একটা শব্দ, কিন্তু বিদাত কি ছোট পাপ না বড় পাপ? যেই বিদাতের শাস্তি হলো জাহান্নাম, আপনি এই শাস্তি না জেনেই কবরে যাচ্ছেন,
সারাটা দিন আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছেন 10,000 বার, অবশ্যই এটা একটা আমল, কিন্তু আপনি প্রমাণ করেন মরার আগে যে এটা আল্লাহর নবী একবার জবান দিয়ে কোনোদিন উচ্চারণ করেছে। সাহাবায়ে কিরাম সবাই বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমি কিন্তু বলবো না যে কামটা খারাপ, আপনি নিজে প্রমাণ করেন আপনার উক্ত কর্মটুকুন রাসূলের সুন্নাতে আছে কিনা, যেহেতু কেন না যে কোনো সময় আপনার কাছে তো ফেরেশতা আসতে পারে মৃত্যুর জন্য, মালাকুল মাউত আসতে পারে, কবরে যেতে হবে, তখন কি হবে বলেন? আমি বলবো না যে আপনার এই দরুদ চলতেছে না, আপনি শুধু নিজে প্রমাণ করেন আমি আমার রাসূলকে ভালোবেসে যে দরুদটা পড়ি, যার সাথে গুনাহ মাফের সম্পর্ক, যার সাথে মর্যাদা লম্বা হওয়ার সম্পর্ক, এই দরুদটা আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জীবনে পড়ছে কিনা এটা আপনি নিজে তদন্ত করেন, আমি করবো না। প্রত্যেকটা কর্মে দলিল লাগবে কিনা বলেন? দলিল নাই তো আমল বাতিল। এবার একটু শুনেন, শিরিক কি ছোট পাপ না বড় পাপ? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আপনার কথা বাদ দেন, যার উপরে কোরআন নাযিল হয়েছে তার নাম বলেন একসাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলকে বলতেছে আপনিও যদি শিরক করেন তো আমি আপনার আমল বাতিল করে দেব। খেলা কথা মনে করছেন আপনি? রাসূলকে বলতেছে আপনার আমলই বাতিল করে দেব যদি আপনি শিরক করেন। অথচ আমার নবীকে আল্লাহ বলতেছে অন্য জায়গায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আছে নাকি? এই রাসূলকে আল্লাহ আরেক জায়গায় বলতেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই গ্রামে ভালো মানুষ আছে মন্দ মানুষ আছে নাই? আছে। এই গ্রামে সবচেয়ে খারাপ যে ছেলে, ওই ছেলে আগামীকালকে যদি ইউনিয়ন পরিষদে গিয়ে বলে যে আমার একটা চাকরির জন্য আমি ঢাকা গার্মেন্টসে চাকরি করব, আমার একটা চারিত্রিক সনদপত্র দেন, পরিষদ থেকে দেবে না? দেবে। দেবে কিনা? চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিবে, ওখানে লেখা আছে এই ছেলে সমস্ত রাষ্ট্রদ্রোহী অন্যায় থেকে মুক্ত, ছেলেটা সামাজিক ছেলে, ভালো, কোনো রকম কোনো খারাপ কাজের সাথে সে জড়িত নাই, আমরা সার্টিফিকেট দিয়ে ছেলেটার চারিত্রিক সনদপত্র দিয়ে দিলাম, তাই তো? চারিত্রিক সনদপত্র মানে কি? মানে এক গোটা ইউনিয়ন থেকে সার্টিফিকেট নিয়ে চলে যাচ্ছে ছেলেটা, দুধ দিয়ে তরজি পাতা, অথচ সুর ঠিক বদনা ফুল চুরি করে খায়, গরু ভেড়া মুরগি হাতের কাছে যা পায় তাই চুরি করে, কিন্তু একটা সিগনেচারের কারণে লোকটা তুলসী পাতা হয়ে গেল না? এটার নাম হলো সমাজ। পরিষদে যিনি বসে আছেন তিনি মনে করেছেন আমার এলাকাভুক্ত আওতাভুক্ত যদি ছেলেটার বাড়ি হয় অটোমেটিক এই ছেলেটা আমার কাছ থেকে একটা চারিত্রিক সনদপত্র পায়, তাই তো সে সই করে দিয়ে দিছে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি তাই হবে? আল্লাহ বলতেছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো স্যাক্রো সারা দুনিয়ার মানুষ তোমার মানের হানি করতে গেলেও জীবনে তোমার মানের হানি করতে পারবে না, কেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি, আমিই তোমাকে সার্টিফিকেট দিচ্ছি, তোমার চাইতে উত্তম চরিত্রের অধিকারী দুনিয়াতে কেউ নাই। সুবহানাল্লাহ, কোন সম্মান! রাসূলকে বলতেছে আপনাকে জানাতে বলতেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা দেয় তা নেও, যা নিষেধ করে তা থেকে বেঁচে থাকো। কি মনে করলেন আপনি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে যদি মান্য করতে চাও আমার রাসূলের আনুগত্য ছাড়া কোনো উপায় নাই। কোন ভালোবাসা এই কথা বলা যায়? কথা বোঝে না? এই রাসূলকে আল্লাহ বলতেছে আপনিও যদি শিরক করেন আমি আপনার আমল বাতিল করে দেব। খেলা কথা মনে করছেন আপনি? তাহলে শিরক ছোট পাপ না বড় পাপ? কিন্তু শিরকের সিরিয়াল দিলে গেলে তো আপনি ভয় পাবেন না, খালি গালিবেন না, আবার যে খালি খালি সওয়াল পাল যুবক সওয়াল পাল না বুঝি খাল কাটি কুমির আছে কি কামেরে? এই একটা হুজুর আমার গলায় তাবিজ আছে, হুজুরের কি? আমি বাবার কাছে পড়ে থাকলে হুজুরের কি? বুঝছেন নাকি? জেনে জেনে কবরে যেতে হবে না আমলটা করে? কঠিন জিনিস হিসাব, আপনার সামনে নয় জান্নাত নয় জাহান্নাম, এই গতিতে যদি আপনি থাকতেন কোনোদিন আল্লাহ রাসূলের অনুমতি ছাড়া একটা সেজদা দিতেন না, জীবনে তার সিগনেচার ছাড়া তার অনুমোদন ছাড়া কোনো আমল করতেন না, কেন? নয় জান্নাত নয় জাহান্নাম মাঝামাঝি কোনো জায়গা কি আছে? দুনিয়াতে থাকতে পারে, এদিকও ভালো ওদিকও ভালো, এদিকও এক কথা এদিকও এক কথা, অন্তরে এক কথা বাইরে এক কথা, কিন্তু আল্লাহর কাছে আলাদা। অন্তরে যা আছে সেদিন সব ফাঁস করে দেবে আল্লাহ। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর,
আল্লাহ সুবহানাহু তাআলা কবরের ভিতর যা আছে কবর সব ভূমি করে দিবে, কবর সব উগড়া দেবে, কবর সব ফাঁস করে দেবে, যে আমার ভিতরে এতটার সময় দাঁড়ায় এই কয়টার সময় এই হাত দিয়ে এই পা দিয়ে সকল পাপের কথা আল্লাহ খোলাসা করে বলে দিবে। সূরা ইয়াসিন আলিয়ামাল আখতিম সবান তালা ওয়া তুকাল্লিমুন আইদিহিম হাত কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আপনার পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সাক্ষী দিবে। পরিস্থিতি সহজ না জটিল? তাহলে কি জেনে বুঝে আমল করবেন না আন্দাজে? আপনি খালি আমাকে প্রমাণ করবেন যে আপনি যেই দরুদ পড়তেছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি, আপনি খালি একটু প্রমাণ করে দেখান এইটা আল্লাহর রাসূলের দরুদ কিনা বাস। আর যদি বলেন না আমি এমনি শয়তানি করি, পরিচয় কথা আলাদা, কিন্তু শয়তানি করে কোনোদিন জালসার মঞ্চে কেউ পড়ে না, ইবাদত মনে করেই পড়ে। ইবাদত মনে করে পড়তে গেলে যার কাছ থেকে আমল নেব তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, তার উপরে নাজিল হয়েছে সূরা আপনার মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা তো বলেই দিয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার দিনটা আজকে পরিপূর্ণ হয়ে গেছে, এই দিনে নতুন কোন কিছু কিয়ামত পর্যন্ত ঢোকানো যাবে না। এমন ভরা ভর সেই কাপটা 1 ফোঁটা পানি দেবেন কি ভরে পড়ে যাবে, একবারে পূর্ণ করা, তার নাম হলো কামেল করা। তা আপনার এই বালাগার কি হবে জবাব দেন? 1450 বছর আগে আল্লাহর নবী বলেছে কুল্লু মুসকিরিন খামর বা কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, প্রত্যেক হারামের শেষ পরিণতি হলো জাহান্নাম। আপনার হাকিম পর জর্দার কি হবে জবাব দেন? আপনি প্রমাণ করে দেখেন যে আপনার রতন জর্দাটা নেশা কিনা, গায়ের জোরে আপনি বলতে পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু দলিল দিয়ে আপনি 3 সেকেন্ড প্রমাণ করতে পারবেন না। আপনার গালের মধ্যে এখনো যে গুল আছে সেই গুলটা জায়েজ, আপনি বলে দেন তো দেখি একবার। কানা মুফতি হুজুর, আপনি আমাদেরকে বলেন যে জর্দার কথা কি কোরআনে লেখা আছে, জর্দা হারাম তার দলিল কি? আরে কানা মুফতি, কোরআন মাজিদে যদি আপনার কি বলে হাকিমপুর হারাম, রতন হারাম, ভিজাপাতি হারাম, ন্যাশনাল হারাম, নুরানি হারাম, তারপরে কি বলে সুরবি শুভা, তারপরে যদি এরকম যদি শ কিয়ামত পর্যন্ত যত জর্দা আবিষ্কার হবে এই খবর আল্লাহ জানে না, সমস্ত কিছু যদি আগেই যদি 1450 বছর আগে উল্লেখ করে করে হারাম করা হতো তাহলে কোরআন হতো 10টা উটের বোঝা। ঠিক, এইটুক কোরআনে শুধুই আপনার জর্দাই তো ঢোকা কঠিন ছিল, যে জাতি জর্দা ইদানিং নতুন নতুন বাড়াচ্ছে। এক কথায় আল্লাহ নবী শেষ করে দিয়েছে প্রত্যেক নেশা হয় যেই কর্মে প্রত্যেকটা কর্ম হলো হারাম। আরেকটা কথা বলেছে যেই জিনিস বেশি খেলে মানুষের বিবেকের ক্ষতি হয় তার কম হারাম। এই গ্রামের সবচাইতে নেশাখর জর্দাখর হুজুরকে যদি বলেন যে আমার অন্তর চাচ্ছে, আমার বড় আশা, আমার চোখের সামনে আজকে 1 কোটি হাকিমপুর ভরে দেবেন গলার মধ্যে, দেখি দেন তো দেখি হুজুরে তাই সওয়াল কি কল তুমি একবারে মোট খায় নাকি, তুমি খুশি আর দিছাও দাও আমি আস্তে আস্তে খাবো না, না আমার মনে বড় আশা, আপনি একটা আলেম মানুষ, আপনার মুখে তো খারাপ জিনিস যাওয়ার কথা না, ভালো জিনিস আমার খুব আশা, আপনি একটু একটা রুটি দিয়ে মোটটি খায় দেন, বলেন দেখি হুজুর খায় নাকি? খাবে না। কেন? প্রয়োজনের অতিরিক্ত এক্সেস যদি উনি খায় তাহলে তার নেশা হয়ে তার মাথা ঘুরে পড়ে যাবে। দুই, আপনি কি মনে করেন কোন হালাল খাদ্য আল্লাহ ভাগ করে দিয়েছে, শোনেন ডান পাশের লোকগুলি খাবেন বাম পাশের লোক খাবেন না, বলেন নাম বলেন, আপনি বলেন যে পৃথিবীতে কোন আটলান্টিক মহাসাগর, কোন পুকুর আছে, কোন সমুদ্র আছে, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে এই দামি সমুদ্র এখানে ভালো ভালো মাছ আছে, এখানে বেঈমান রাখলে হাত দিও না, কোন হিন্দু জেন জাল ফেলো না, খবরদার খবর আছে খালি মুসলমান খাবে, যারা কালেমা পড়েছে তারা শুধু খাবে, নাম বলেন তো দেখি, পৃথিবীর কোন জমিন আছে পাশাপাশি হিন্দুর জমি থাকার কারণে অমুসলিমের জমির আয়ল থাকার কারণে বৃষ্টির সময় আল্লাহ ওর ক্ষেতে 100টা বৃষ্টির পানি কম দিয়ে আপনাকে বেশি দেশে বলেন? আল্লাহর কাছে 2 রকম নীতি আছে। তাহলে আপনি কিভাবে মনে করতে পারলেন যে জর্দা আপনার জন্য জায়েজ অথচ আপনার ছেলের জন্য হারাম? সাহস থাকলে আজকে বাড়িতে গিয়ে আপনার ছেলেকে আপনি যতটুক পরিমাণ খান সামান্য এক সিমটি হাকিমপুর রতন ভিজাপাতি ন্যাশনাল জর্দা দিয়ে একটু সামান্য দিয়ে আপনার ছেলেকে একটু পানের পাতা দিয়ে 6 বছরের বাচ্চার গলার মধ্যে ভরে দেন তো দেখি। আপনি যে বললেন তো কই আমার তো নেশা হয় না তো কই, আমি তো বোক মা কইনি তো, আমি আমার ভাইকে তো খালু বলি না কই, ঠিকই তো আছে আমার মেথা কই, আমি তো ফাকিমপুর খাই কিছু হয় না তো,
আপনার ছেলেকে দেন দেখি কামড়া হয় কি, আপনার বিয়েধারী মেয়েকে একটু দেন না রতন জর্দা গালের মধ্যে ভরে দেখি নেশা হয় নাকি। তাহলে ইসলামকে এই নীতি আছে যে যারা সয়া নিবে পারবি তার জন্য জায়েজ আছে, আর যারা সইতে পারবে না তাদের জন্য হারাম। না বুঝা যাচ্ছে না, গোল্ডের সিগারেট কি হুজুরের জন্য শুধু হারাম না আপনাদের সবার জন্য? হারাম। এ তো লালন ফকের করার মতো কথা। ওরা কয় কি জানেন, আল্লাহর কসম বলে কি, গান রাখায় যদি হজম করতে পারো তাহলে ঠিক আছে। আপনি বললেন মানে আমি লেখা দেখাতে পারবো, হয়তো যদি গাঁজা যদি মন ভরে খায় যদি হজম করতে পারো তার দোষের কিছু না, মদ খায় মাতাল না হলে কোনো সমস্যা নেই খাবির পারো, এটা তো ওদের কথা। আপনি একটা মুমিন যেই জবান দিয়ে আল্লাহকে এতবার জিকির করতেছেন, তাসবি পড়তেছেন, আল্লাহর কাছে কত কিছু চাচ্ছেন, এই জবানের ভিতরে একটা হারাম দ্রব্য কিভাবে ঢোকালেন বলেন তো দেখি। এই কোরআনটা যিনি আমাদের উপরে রহমত করেছেন তার নাম কি? আল্লাহ। আমাদের উপর কত ভালোবেসে গোটা কোরআন দিয়েছে আর বলতেছে মান করা আবিল কোরআন আবিল হারফ, একটা কোরআনের হরফ খালি মুখ দিয়ে পড়রে বান্দা, ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেক হরফের জন্য 10টা নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আপনার হুজুর মনে করছে আমি তো পারিনি, ওই ছেলে পারে না, কাটি প্যাকেট করে গলায় ঝুলে দিয়ে দেই। কত বড় অসুস্থ হুজুর, বোঝে নাই আল্লাহর কোরআনের মর্যাদাই হলো এই জায়গা, পড়লে নেকি আছে, গলার সাথে ঝুলে ঝুলে নেকি নেই। যত বড় ইমানদার আপনি হন, যত বড় বুজুর্গ আপনি হন, এই কোরআনটাকে ছাপায়ে ছোট করে হোক বা এত বড় কোরআন যদি কেউ তাবিজ বানায় অথবা একটা দড়ি দিয়ে পেশা বাঁধে যদি গলার সাথে ঘোরে, এর ভিতরে কোনো বুজুর্গি আছে না? মানার ভিতরে বুজুর্গি আছে? মানার ভিতরে তাবিজ বানায় গলায় রাখার কোনো কাজ নাই। আজকে এখানে বসলাম, বসার সাথে সাথে আপনাদের এলাকার বা দায়িত্বশীল ছেলেরা আমার সামনে বিভিন্ন রকমের ফল দিয়েছে, ফল দেয় না খেতে? এখন আমি যদি মনে করতাম যে একই তো কথা, খাওয়া ঝোলানো তো একই কথা, বরকতের জিনিস খেলে উপকার হয়, তো সুন্দর করে একটা প্যাকেটে করে বাঁধিয়ে আমার গলার সাথে ঝুলে দিয়ে দেন। আমি একটা আপেল ঝুলি নিয়ে আমি ওয়াশ করবো আজকে, গলার সাথে কমলা বাঁধি নিয়ে ওয়াশ করবো, গলার সাথে আমি একটা আঙুর ফল নিয়ে ওয়াশ করবো, শরীরে কোনো প্রোটিন আসবে, কোনো উপকার আমি পাবো? ওটা খেলে আমি উপকার পাবো। তো কোরআন মাজিদ আল্লাহ দিয়েছেই হলো তার বান্দা যেন পড়ে। আর কি বলেছে আল্লাহ, ইয়া আয়ুহাল্লাযীন আমানু, যখন বলবে আল্লাহ তখন যেন ইমানদার কান খাড়া করে থাকে, এই বুঝি আল্লাহ আমাকে কোনো কিছু আদেশ করবে না হয় নিষেধ করবে। কপাল কত খারাপ, হুজুরের কাছে গিয়েছেন, হুজুর একবারও বলল না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, তুমি বাড়িতে গিয়ে সূরা বাকারা শেষ দুই আয়াত পড়ো, ভয় ভীতে চলে যাবে, সূরা ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো, আয়াতুল কুরসি পড়ো, সূরা ফাতিহা পড়ো, সূরা মুলক পড়ো, ইনশাআল্লাহ আয়াতুল কুরসি পড়ো, বিপদ আল্লাহ দূর করে দেবে। হুজুর কেন বলল যে 502 টাকা দাও? কিদিন লেখে টান দিন লেখে তাবিজ বইরিয়ে গলায় দি করে চলে দাও, কমলা ঝোলায় রাখে তেমন চার পয়সার উপকার নাই। আল্লাহর কসম, কোরআন পড়লে আল্লাহ খুশি হয় নেকি দেয়, কাটি প্যাকেট করে গলায় নিলে চার পয়সার নেকি নাই? শিরক রাগ করতেছেন মনে করেন? জি জি বলতে থাকি। এখন আবু দাউদের 2335 নম্বর একটা কথা আছে আলেমদের ব্যাপারে, কি করি বলেন তো, বলবো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছে আল্লাহর কসম আমি মারা যাচ্ছি, তবে আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকারক সবচেয়ে খারাপ জিনিসটা কি গেলাম হলো মাওলানা মানুষে, এই হুজুররা খারাপ হবে তার শেষ নাই। আবার আল্লাহ বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমি আল্লাহকে যথাযথ ভয় যারা করে তারা হলো আলেম। হুজুরের কিন্তু বিশাল মান, মান কিনা? আপনাদের এলাকায় খেয়ার আছে একটা দেখছি, এই সমস্ত চাউল দিয়ে ভাত রান্না করে রাত্রিবেলা মোট ভাত করে নাই, সকালবেলা হলে ওই ভাতের নাম বাসি ভাত বলেন না? বুঝেছেন? বাসি ভাত কিন্তু বাসি হলেও একটু পেঁয়াজ মরিচ দিয়ে সর্ষের ডাল ঢলে কিন্তু খালি স্বাদ কমাবার দিয়ে বরং আরো ভালোই লাগে, খাওয়া যায়, যায় কিনা? কিন্তু 3 কেজি সাধারণ চাউলের ওজন দিয়ে 3-4 কেজি সাধারণ চাউল বিক্রি করে 1 কেজি মানের পোলোয়া চাউল কেনেন, ওই চাউলের ভাত বেঁচে গেলে সকাল করেন কুত্তেও খায় না। হুজুরের প্রচুর দাম, হুজুরের জন্য আল্লাহর কোরআন মাজিদে হুজুরের মর্যাদা, কোরআন শিখেছে, হাদিস শিখেছে, তার মর্যাদা আপনাদের মতো না, বিশাল মর্যাদা আল্লাহর
হক আছে, কিন্তু এই দামি জিনিস যখন বেদামি হয় তো কুত্তেও খায় না। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহর কসম আমার উম্মতের আইম্মাতুল মুদল্লিন ভণ্ড হুজুর হবে কানা দাজ্জালের সাথে খারাপ। বুঝা যাচ্ছে? আল্লাহর ঘরের কপাল পরা মুসলমান এই জিনিসের তো জায়গা হয় না। আল্লাহর ঘরের মেম্বার ফলে এই জিনিসের জায়গা নাই, মকসেদুল মুমিনের জায়গা হয়েছে। ঠিক, আল্লাহর নবীর জীবনী, তার আদর্শ, তার সিরাত, তার রেখে দেওয়া আদর্শের কোন বই আল্লাহর ঘরের মেম্বারের উপরে পাওয়া কঠিন। কিন্তু বেহেস্তি দেওয়ার জায়গা পাওয়া গেছে, যে বেহেস্তি দেওয়ারে বইটা দেন। এমন অকথ্য ভাষায়, এমন খারাপ খারাপ ভাষা হাকিমুল উম্মত নামক আশরাফ আলী থানভি লিখে গেছে, বাঙালি হুজুর ধর্ম মনে করে মানুষের সামনে প্রচার করে, প্রায় মানুষের বাড়িতে এই বইটা আছে, এর ভিতরে কত খারাপ নোংরা অসভ্য বাদে কথা লেখা, মুখে আনা পাপ। কিন্তু মানুষ কোনোদিন জানল না 1400 বছর আগে আমার রাসুলের আদর্শ কতই না ভালো। সুবহানাল্লাহ, এইটা যদি আপনার ঘরে থাকতো, রাসুলের সহিহ হাদিস সুন্নাহ, কত আপনি আল্লাহর কাছে সম্মান পেতেন। কিন্তু এই নোংরা বইটা জায়গা নিয়ে এনেছে আল্লাহর ঘরের, বিশ্বাস করেন? আমি যদি মাত্র 2টা পৃষ্ঠা 4টা রোগের চিকিৎসা যদি এই বই থেকে পড়ি, আপনি হাসিয়ে গড়ে পড়বেন না আর বলবেন এত ফাতরা কথা লেখছে কিভাবে। এই একটা কথা এখানে লিখে রাখছে, বিনা কারণে কোনো প্রাণী হত্যা করা অকারণে কি জায়েজ আছে? যার অনুমোদন ইসলামে আছে, বুঝতেছেন নাকি? অথচ আপনাকে মাঝে মধ্যে বলতেছে, শিয়াল ধরে শিয়ালের দাঁত ভাঙো, একটা কুমিরের গলার মধ্যে এই ভরে দাও, এটা বাজে বাজে নোংরা কথা দিয়ে এই বইটা সাজানো। অথচ বাঙালি মানুষের বাড়িতে প্রায় শতকের 80 বাড়িতে এখন কমে গেলেও আল্লাহর ঘরে এই জায়গা হয় নাই, বাড়িতে জায়গা আছে এই জিনিসের, আল্লাহর ঘরে এই জিনিস জায়গা দখল করে আছে। বিশ্বাস কি করেন? বেহেস্তি দেওয়ার নাম কি শুনছেন? আপনাদের একাগ্রতা যদি থাকে, আমি শেষের দিকে 2টা পৃষ্ঠা রিডিং পড়ব, কত খারাপ কথা লেখা, সেটাকে ধর্ম মনে করে আল্লাহর কসম, টেনের ভিতরে মা বোন মেয়ে ছেলে ফেলে বই কিনতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, নাহলে আমি বই পালাম কোন জায়গা। গার্মেন্টস থেকে মেয়ে ছেলে ফেলে আসতেছে, কত ছেলেরা আসতেছে, ধর্ম মনে করে একটা বেহেস্তি দেওয়ার কিনে নিয়ে বাড়িতে রাখতেছে, আমার বউটা পড়বে, পড়লেই দেখবেন দেশে মুশরিক হয়ে যাবে। এটা ইসলামের কোনো কথাই নাই, খালি নোংরা কথা লেখা। ইসলাম বলতেছে, ফাতু হাংসাকুম আন্না শিতুম হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। তোমার স্ত্রী তোমার জন্য শস্যক্ষেত পোশাকের মতো, তোমার তুমি তোমার স্ত্রীর জন্য পোশাকের মতো, তোমরা তোমাদের মতো করে থাকো, আলহামদুলিল্লাহ। কিন্তু এই হুজুর লেখতেছে, শনিবারে এটা করা যাবে না, সাদ উঠলে এটা করা যাবে না, অমুক টাইমে এটা করা যাবে না, কত বাদে কথা লেখা তার শেষ নাই। এই জন্যই তো আমি মুমিন, আমি 24টা ঘন্টা আল্লাহর দয়া মনে করি। সুবহানাল্লাহ, আমি তো ওদের মতো না, ঠাকুরের কাছে গিয়ে বলতেছে যে, গুরুজি জি, মেয়েটাকে বিয়ে দিতে চাচ্ছি আগামী মাসে, দেখেন তো কোনো শুভ লক্ষণ আছে কিনা। গুরুজি বলে, বসে দেখতেছি মেলা সময় ফেরি, এরকম আমটা আমটা করি, বলতেছে যে আগামী মাসের প্রথম 20 দিনের মধ্যে কোনো শুভ লক্ষণ নেই। আর আমাদের কাছে পাঠা দেন, আমরা বলবো যে তো বাফার বেটাকে মুখ দিয়ে বললি টাকি, দিবসের দিনের মধ্যে কোনো কুলক্ষণ সুলক্ষণ নাই, প্রত্যেকটা দিবসের মালিক হলো আমার আল্লাহ। এই জন্যই তো আমি মুসলমান। আর এই অসভ্য কুলাঙ্গার খারাপ জিনিস এই বইটার ভিতরে এত এত বাজে বাজে কথা লিখে দিয়েছে, এটাকে ধর্ম মনে করে আমাদের মা বোনদের বাড়িতে আছে, বিশ্বাস করেন? তাহলে কথা কি বলতে হবে কিনা? আমরা তো বলি সমাজে মেম্বার, চেয়ারম্যান, মেয়র, উপজেলা চেয়ারম্যান, এমপি, তারপরে প্রশাসন, যারা দায়িত্বশীল রয়েছে সামাজিক, তাদের কর্ম হলো সমাজে মানুষের বাহ্যিক সম্পদ চুরি হলে তাদের মাল হেফাজত বা তাদের বিচার আচার এগুলো করা, আলেমদেরকে দায়িত্ব দিয়েছে আল্লাহ নবী 1400 বছর আগে ধর্ম চোরকে ধরার। দুনিয়ার গরু চোর খারাপ বেশি না আল্লাহর ধর্ম চোর খারাপ বেশি? গরু চুরি করলে মানুষের গোয়াল থেকে গরু খালি হয়, লোকটার আর্থিক ক্ষতি হয়, কিন্তু ইমান চুরি করলে মানুষের ধর্ম চুরি হয়ে গেছে, জান্নাত হারা গেল। বুঝতেছেন? হুজুরকে দলিলের কথা বললে হুজুর মন খারাপ করে, হুজুর এখনো জানে না আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান আমরা মনে করি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, অথচ তার সামনে আল্লাহ নবী মারা যাচ্ছেন, জীবনে কোনোদিন তার মাথায় আসে নাই যে দেও একটু কুলখানি করেই দাও, একটা 3 দিনের দিন একটা কাম করেই দাও। উসমান রাদিয়াল্লাহু আনহু, আপনার তো টাকার কোনো কমতি নাই, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু অর্ডার দিলাম, আপনি করেন 600 উট মারেন, 1000 গরু মেরে দেন, 40 একটা করেই দেই। এটা যদি ভালো কর্ম হতো, সবটাই আগে অনুমোদন দিতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা জিনিস চালু থাকে, একটার নাম নাম বলেন তো দেখি। প্রথম কুলখানি আর খয়রাত যেটা হয় সেটার নাম কিন্তু হুজুর কিন্তু প্রথমটা দেয় সাদকা, বোঝা যাচ্ছে না? খয়রাত অনুষ্ঠান মিলাদ এটার নাম কিন্তু হুজুর দিয়েছে সাদকা, কি সাদকা। একটা হাদিস শোনাই, আল্লাহর কসম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন, এখনো শরীয়তে তার আসে নাই, ছোট বাচ্চা মানুষ, তাই তো ভুল করে একটা সাদাকার খেজুর গালে দিয়ে ফেলছে, একটা সাদাকার খেজুর গালে দিয়েছে। সত্যি করে বলেন তো, একটা বাচ্চা ছেলে অচেনা কোনো মানুষের ব্যাগ থেকেও যদি না বসে একটা জিনিস গালে দেয়, গুনাহ হলো না? ও তো বুঝতে পারতেছে না যে আমার কোনটা আর ওনার কোনটা। এইটুক জিনিস আল্লাহ নবী সহ্য করলো না, লাত দিয়েছে হোসাইনের গলার মধ্যে হাত ভরে দিয়ে টাইনি খুলিয়ে বলতেছে তাড়াতাড়ি ভূমি করো, আগে তুমি কামটা করলে কি, এটা হলো সাদাকা, এটা আমাদের খাদ্য না। মাইকুনি দাও খায়, মুন্ডানি দাও খায়, মেম্বর খায়, চেয়ারম্যান খায়, টাকাওয়ালা সব খায়। খায় মানে কি, গরিব মানুষের কপালে তো কমই জোটে, একবারও বসে নাই, খালি খালি মানুষের শোনা কয়, তোরা কয়বার খাবি রে, তোরা কয়বার দেব, বড় সাহেব করে বসে মরা খাওয়াচ্ছে, হাতের ময়লা খাচ্ছেন আপনি। এটা ছিল কার হক বলেন? আপনি প্রমাণ করেন তো দেখি, এটা আমলে চলে, কথা বললেই তো আপনি রাগ করেন। আপনার মুখ দিয়ে একটা ছোট কথা বের হলে আল্লাহর কাছে বিশাল মর্যাদা, কিন্তু আপনার বিশ্বাস হইল না, আপনি অনেক কিছু করতে চাচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো মানুষের জবানে শেষ বাক্য হয়, অসুস্থ ব্যক্তি মরে মরে তার সামনে আল্লাহর কসম আল্লাহর নবী আপনাকে বলতেছে, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুস্থ মানুষ, তোমার বাপ মরা মরা, তোমার চাচা মরা মরা, অতিরিক্ত বাজে কথা বলে, বেশি প্রেসার দিয়ে, ঘন ঘন অনেক কিছু বলে তাকে কষ্ট দিও না, আস্তে আস্তে খালি মাঝে মধ্যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ, বড় কাকা লা ইলাহা ইল্লাল্লাহ, বড় ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে একটু মনে করায় দেন। ও যদি কোনো ফাঁকে আপনার বলা দেখে বলে ফেলে, ফাদাখালাল জান্না, সে জান্নাতে যাবে ইনশাল্লাহ। কিন্তু আপনি কি করলেন, কিনা কোনো আসিস আয় রে, সাত খতম মারিয়ে দিই আজকে। আপনার বিশ্বাস হল না যে আল্লাহর এই কথাটুকুনের কত দাম। আপনি বললেন যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি নাই শোনে, এই জন্য আপনি করলেন কি, বারো খতম বক্সা দিচ্ছেন। আর আমার দেশে কুরিয়ার সার্ভিস আর ডেলিভারি হুজুর বড়া, ওই পিছনে আমার এক ভাই বসে আছে, আমি এখান থেকে বসে বলতেছি সূরা বাকারা চলে যা, চলে গেল, সূরা আলী ইমরান চলে যা, 2019 সালে নয় খতম পড়ছিলাম চলে যা, 2019 সালের শেষের দিকে 18 খতম পড়া ছিল, বাকি 12টা পড়ে বক্সা দিয়ে দিলাম। ইসলামে কি এসে পরিবহন কুরিয়ার সার্ভিস আর ডেলিভারি সিস্টেম আছে? ওই লোক কোরআনই করতে পারে না, বান্দার হক নষ্ট করে, ধর্ম কর্ম কিছুই বোঝে না, একটা ছেলে কোরআন পড়তে জানে না, হালাল হারাম বোঝে না, আর রাস্তার হুজুর মিলাতে সে খালি কাঁদে। এতই কাঁদেস কি কাবে রে, তোর চাকরির বয়স মাত্র 6 মাস, এই গ্রামের তো ভালো করে রাস্তা কাঁদে চিনার কথা না, সভাপতির মহামলে তো তুই কাঁদিস কে? সভাপতি আরামে দাঁড়া আছে, মানুষ এক বসতে বলতেছে, চেয়ার এগিয়ে দিচ্ছে, খাদেনদারি করতেছে, ও কাঁদে না, হুজুর খালি কাঁদে, তার মানে 500 টাকা ধরে দিও। ইসলামে এমন ডেলিভারি কোনো সিস্টেম নাই, ইসলাম চায় না যে মানুষ অলস হয়ে থাকুক, ইসলাম চায় প্রত্যেকটা বান্দা আল্লাহর কোরআন পড়ে আল্লাহর দিনের সৌন্দর্য বুঝুক, ইসলাম চায় আমার রাসূলের আদর্শ মেনে মানুষ বুঝুক আমার নবীর মান কত বেশি, সুবহানাল্লাহ। কিন্তু তা যদি না পড়েন, আমি পড়লে আপনার উপরে বকশায় দেব, উপকার কি হবে? আসল উপকার নিজে পড়তে হবে, পড়বেন ইনশাআল্লাহ। কোরআন এই জন্য কোরআন যে এটা সবচেয়ে বেশি পড়া হয়, সুবহানাল্লাহ। আরে একমাত্র কোরআন মাজিদের ভাষা, সূরা ইউসুফ 14 নম্বর সূরা, সূরা ইউসুফ আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছে, প্রথমে কি আছে বলেন তো, আলিফ লাম মিম, আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছে, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন, নিশ্চয় আমার কোরআনে রয়েছে উত্তম কিসসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি না পড়লে বুঝবেন কিভাবে গোটা কোরআনটা কত সুন্দর করে সাজানো, সুবহানাল্লাহ। এ মুসলমান, ক্লাস 5 এর কবিতা এখনো মনে আছে, আছে নাকি?
হাট্টি মাটিম টিম এখনো মনে আছে, আছে নাকি? এখনো তাল গাছ দেখা যায় মনে আছে? 69 নম্বর সূরা সূরা ইয়াসিন, 36 নম্বর সূরা সূরা ইয়াসিন, 69 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ওয়ামা আল্লামনাহু শিউরা ওয়ামা ইয়ামবাগিলা ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ বলতেছে সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 69 নম্বর আয়াত, এটা কোন কবির কবিতা না। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি কবি করে পাঠাই নাই, কেউ আপনাকে কবি কবি বলে ডাকবে এটা আপনার জন্য মানায় না, এটা হলে আমি আল্লাহর পক্ষ থেকে উপদেশ এবং পবিত্র কোরআন বলেন, সুবহানাল্লাহ। কত কবিতাই মনে আছে কিন্তু আল্লাহর কোরআন মনে থাকে না, একটু সূরা পড়তে বললে বলে দেন বলিকালে মুখে আসে না, অথচ আগামীকালকে হয়তো আপনার মৃত্যু হবে, আজকে জান যায় দেয় অবস্থা। এমন অবস্থায় যদি শোনেন আপনার বাড়ির পাশের প্রতিবেশী 100 শতক জমি কিনবে, আপনি রেডি? যেভাবে হোক তাড়াতাড়ি যার কাছ থেকে পারো রেডি করে তাড়াতাড়ি আগে জমিটুক ধরো, আগে আমার হাতের কাছের জমি দিন অন্য কারোর কাছে ছুটে না যায়। অথচ জান্নাত আপনার জন্য রেডি হয়ে আছে, খালিদিন আফিহা আবাদা, যেখানে ঠুকলে আর বের হওয়া নাই। সুবহানাল্লাহ, জান্নাতে গেলে একজন জান্নাতের বহু আশা আসবে মনে, তাকে জানেন এই আশা তার ভিতরেই আসবে না যে জান্নাত থেকে কিছু বের হয়ে যায় বারান্দায় বেড়া আসি, কিন্তু গরিব অন্য জায়গাতে ঘুরে আসে এই চিন্তাই আসবে না তার, এত সুখময় উদ্যান তার নাম হলো জান্নাত। শুধু জান্নাত না, আল্লাহ আপনাকে বলতেছে মমিন যখন আমার কাছে জান্নাত চাইবে সে যেন ফার্স্ট ক্লাসটা চায়, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করো আল্লাহ। আমিন বললেন না? আমিন না, শক্ত হয়ে যাচ্ছে ওয়াস? না, আলহামদুলিল্লাহ। তা আমরা যে কথা বলতেছিলাম, পৃথিবীতে ভাই ভাইয়ের দ্বন্দ্ব, চাচা ভাইয়ের দ্বন্দ্ব, গ্রাম গ্রামের দ্বন্দ্ব এত বেশি চূড়ান্ত কঠিন পর্যায়ে যায় নাই, দিন ধর্মের ব্যাপারে ধর্মীয় জাহেলিয়াত যত বড় যুদ্ধ হয়েছে দুনিয়ায়। পৃথিবীর কোন মানুষ যদি আমার রাসূলের ব্যাপারে কটু মন্তব্য করে, আল্লাহর কসম শরীয়তের দৃষ্টিতে তার বাঁচার অধিকার নাই দুনিয়ায়। কেননা যে আল্লাহ তৈরি করেছেন, তিনি সার্টিফিকেট দিচ্ছেন, আমার নবীর চরিত্রের চাইতে দামি চরিত্র কারো নাই। সুবহানাল্লাহ, এই রাসূল কি এমন করেছে যে তার মাতৃভূমিতে লোকটা টিকতে পারলো না? বল উত্তর দেন, অপরাধটা কি? বল, অপরাধ হলো খালি এই জায়গাতে কথা বলছে। যদি কাকা হুজুর, মাইদি হুজুর, দাদা হুজুর, বুজুরগান কেবলা বলেছেন, তাহলে আমার নবীকে আর পথ ছেড়ে যেতে হয় না। কেন? ওয়াইদা সূরা লুকমান 21, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি তাদেরকে বলেন ইত্তেবা কর, অনুসরণ করো আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ কি দিয়েছেন? বালু, তখন তারা বলবে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, আরে আমাদের আব্বা দাদারা যেটা মানছে সেটা কি যথেষ্ট না? দেখেন তো আপনার মনের কথা না, আপনি যেই চুক্তি আজকে দিবেন সেই চুক্তি 1450 বছর আগে সমাধান দেওয়াই আছে, বলেন সুবহানাল্লাহ, আছে কি না? তাহলে মানতে হবে আল্লাহর কোরআন, মানতে হবে রাসূলের সহিহ হাদিস, রাজি আছেন ইনশাআল্লাহ? তো ঘটনা যদি আল্লাহর কথা হয়, কথা যদি আল্লাহর রাসূলের হয়, কোনো মুমিন কি বলতে পারে যে না যতই হাদিসে থাকুক আমার বড় হুজুর তার বলে নাই? এটা কি বলা যাবে? মানুষের ভুল হতে পারে কিনা বলেন? মানুষের ভুল হতে হতে 99টা মানুষ মানি ফেলছে, কি বলেন? না, মানুষের ভুল হতে হতে 99টা মানুষের জীবনই শেষ করে দিয়েছে, গিয়েছে ক্ষমা নেওয়ার জন্য। তখন হুজুর বলছে যে বেটা কোতালা নাসা জামিয়া, একজন মানুষকে হত্যা করলে সারা মাখলুককে হত্যা করার পাপই, সমস্ত মানুষকে হত্যা করলে যত পাপ তত পাপ, 99টা হত্যা করে আবার ক্ষমা চাও বেটা, লাস্টে কইলো ক্ষমা নাই নাই যা তোকে দিয়ে সারি আজকে যা ওই কো মারিয়ে দেশে, তাহলে কত হইলো? এই লোকও ক্ষমা পেয়ে গেছে আল্লাহর কসম। কেন? পরবর্তীতে তিনি মনে করলেন আল্লাহ 100টা হত্যা করেছে এই কথা যেমন সত্য, আমার গুনাহ যদি কেউ ক্ষমা করতে পারে সে হলে তুমি সপ্তম আসমানের উপরে তুমি আসো, নাকি আপনার কলবের মধ্যে চলে গেছে? 20 নম্বর সূরা, সূরা তোহা 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, রহমান হলো কোথায়? আরশের উপরে সম্মানিত। সুবহানাল্লাহ, তাহলে কোরআনটা পড়বেন তো ইনশাআল্লাহ। আজকের ওয়াদের শুরু থেকে শেষ পর্যন্ত কোন লোক যদি বলতে পারেন মুখ ফুসকে আপনার হুজুরের নাম একবার নিছি, কোন দলের নাম নিছি, কোন তরিকার নাম নিছি, পুরা বক্তব্যের জন্য আবার তওবা করে তারপর এখান থেকে যাব,
শুধু মুখ দিয়ে বলেছি, এই জিনিসটা একটু ধরেন আর রাসূলের হাদিসটা পড়েন, এটা কি আমার অপরাধ? যদি বলতাম আমার একটা তরিকা আছে, আপনার আছে নকশেবন্দি, আমার আছে বারোবন্দি, তাহলে একটা কথা, বুঝছেন না? আমি যদি বলতাম যে আপনার কি বলে মাইস ভান্ডার এটা আমাকে দিয়ে দেন, আমি আপনাকে ডাইল ভান্ডার দিয়ে দিচ্ছি, তাহলে আপনি আমাকে খারাপ বলতে পারতেন যে আমার মাছটা নিয়ে লোকটা তো ডাইল দিতে চাচ্ছে, বুঝছেন না? আমি যদি আপনাকে বলতাম আপনার আট রশিটা আমাকে দিয়ে দেন, বিনিময়ে আমি রশি চারটা বাড়ায় দিয়ে বারো রশি আপনাকে দেবো, সেটা আলাদা কথা। যে লোকটা তো আবার আর এক রশির দিকে টানে, আবার কোন দাঁতে হুজুর, এতে একবারও বলে না যে সব বাদ দিয়ে আল্লাহকে মানো, রাসুলকে মানো, এ আবার ওই রশির দিকে তো টানে, তাহলে আপনি আমাকে বলতে পারতেন। আমি বলতেছি এগুলোকে বাদ দিয়ে আমাকে মানবেন না, সিসিসি আমাকে কেন মানবেন, মানবেন আমি যাকে মানি তার নাম আল্লাহ, আমি যাকে মানি তার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আপনি মানেন, এটা কি আমার অপরাধ? কিন্তু আপনার সমাজে হুজুর উঠেই তো বলে ও আমার বাবারা সোনারা আমার মাঝি হুজুর যে কি করছে, হচ্ছে না? হ্যাঁ শিখে যে মাশাআল্লাহ মুরব্বী লোকের থেকে রেসপন্স পেলে তার শান্তি লাগে, আমার বাবাজি বলতেছে যে খালি কাঁদে আর পড়ে থাকে। আমাদের দেশে অকারণে কাঁদা হুজুর কল মেলা, জানেন আপনি? অকারণে এমনি খালি কাঁদতেছেন। সেদিন একটা বক্তা দেখলাম, সত্য হলে বা সাক্ষী দিয়ে থাকবো, এটা ওইটা পরে অত হাসি পাবেন না আপনি। না একটা বক্তা বলতেছে যাকে পাবেন হাতের কাছে তাকে জোরাতরি কাঁদেন, মানে আমার এই ভাই আসছে সাদাতপুর থেকে আর আমার এই ভাইটা আসছে বেড়া থেকে, ওই ভাইটা আসছে হলো বগুড়া থেকে, এই ভাইটা আসছে হলো গাইবান্ধা থেকে, স্যারজন পাশাপাশি বসে ওয়াজ শুনতেছে, বক্তা বলতেছে যে তাড়াতাড়ি যাকে হাতের কাছে পাবেন তাকে জোরাদরি কাঁদেন। এ ধর্ম কি কাঁদ কাঁদবে তা কয় না, কল তো আসো বুঝছেন, এমনি বলতে কাঁদো কি ফালতু তালি বলেন। আরেকজন বক্তা বলতেছে মাওলা গো আমার এই রানিং মাসে তুমি আমাকে কতবার বিমানে সরাই লাগো মাওলা, তাই বলি কাঁদতেছে, এ কোন ধরনের কথা? তাহলে ও কারণে হাসা যেমন জায়েজ নাই, ও কারণে কাঁদা কি জায়েজ? চোখের পানির কি এতই সস্তা? শেষ রাত্রে যদি গুনাহের কথা স্মরণ করে বান্দা এক ফোঁটা চোখের পানি ঝরাতে পারে, ইনশাআল্লাহ তার গুনাহ ক্ষমা হয়, সেই কথাটা মিথ্যা। ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার অতীতের সকল গুনাহ নেকি হয়ে গেছে, কথাই সত্য। কাঁদা লাগবে কোন জায়গায়? খালি কাঁদে, এমনি কাঁদে কাঁদে আর কয় যে আব্দুল কাদের জিলানির বাপ বড়ই খেয়াল কি কামটা করলো, তো বড় এখানে না পিয়ারা খেলে তোর কি, এটা কি শরীয়ত? এটা কি হালাল হারামের কিছু? কার কথা বলবেন? কামেল মাদ্রাসার অধ্যক্ষ আপনার খেলা কথা মনে করেন না, একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল কে আর কি ঠাট্টা এমনি হয়ে যায় ফুঁদি হয়ে যায়, বুঝতেছেন না? একটা টাইটেল মাদ্রাসার হলে অধ্যক্ষ প্রিন্সিপাল তিনি ওয়াজ করতেছে যে আপনার বলি আপনাকে, ও তিনি বলতেছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে জানেন, বস করতেছে আমি ডান পাশে বসে আছি, বলতেছে তিনি এমন নবী যার ওসিলাদি ক্ষমা না চালিয়ে আদম এখনো ফেল ফেল করে ঘুরতো, নাউজুবিল্লাহ, কত বড় খারাপ কোন, কত বড় খারাপ। বলতেছে আদম জান্নাত থেকে যখন আল্লাহ বের করে দিল, আদম আর হাওয়া খালি কাঁদে কোনো ক্ষমা পায় না, শেষ পর্যন্ত বলছে আল্লাহ হঠাৎ করে একটা নাম মনে আসলো, আল্লাহ জান্নাতে থাকতে আমি দেখেছি জান্নাতের চৌকাঠে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মনে হয় তোমার নামের সাথে যে লোকটার নাম জাগা হয়েছে এ যেমন তেমন কেউ হবে না, মাওলা গো তুমি ওই নামের রসুল আমাকে ক্ষমা করো মাওলা। আপনার এই জেলাতে এই কথাটা বলেই দিলাম, এই জেলাতেই ঘটনা, অহরহ আপনারা শোনেন না এটা? তখন নাকি আল্লাহ পেশারে পড়ে গেল, নাউজুবিল্লাহ, তখন নাকি আল্লাহ বললে এমন একটা কাম করলে এখন তো ক্ষমা না দিই কোনো উপায় আমার নাই, এমন লোকের নাম নিলে দিলাম ক্ষমা করে, এই কথা বলে 30-40 মিনিট পরে খালি কাঁদে, অথচ এমন কোনো ঘটনাই ঘটে নাই, এটা রাসূলের উপর পূর্ণ অপবাদ। আমাদের আব্বা মা দুইজন এসে আল্লাহকে বলেছিল কি ক্ষমা নেওয়ার জন্য, সেটা তো কোরআন আল্লাহ বলেই দিয়েছে, কালা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিলাদে দেখা আলী কাঁদে, এটা কয় ডানে বামে সালাম ফিরে খালি দোয়া করে, মনে হয় বাপ দাদা রেস্টির করায়া, কিন্তু শানে নজরটা একটু পড়া যায় না, আয়াতটা যার উপরে নাজিল হয়েছিল তিনি কিভাবে বুঝেছেন আয়াতটা জানা যায় তো না, সাহাবায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম হাদিস এই আয়াতটার কি ব্যাখ্যা করেছেন একটু কি জানা যায় না,
শুধু তারা বলেছে আল্লাহ আমরা দুইজন আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ, অতঃপর বুঝতে পেরে ক্ষমতাই আল্লাহ আমাদের শুধু ক্ষমা না আমাদের প্রতি দয়া করো, লানা কুনান্না মিনাল খাসিরিন, তাছাড়া আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে হয়ে যাব শামিল আল্লাহ। তখন আল্লাহ ক্ষমা করে দিলেন। ওয়াজ শেষ, হুজুর খালি কাঁদতেছে। আপনার সমাজ আর একটা ওয়াজ হয়, দশই মহরম আশুরার দিন হোসাইনের কারবালার ঘটনা বলে সারা রাত কান্নাকাটি করে, মিথ্যা না সত্য বলেন। হুট করে যে আপনি আমাদেরকে বলেন আমরা হোসাইনকে ভালোবাসি না, কি ভালোবাসেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে ভালোবাসে না এমন কোন কালেমা পড়া মুমিনই তো দুনিয়া থাকার কথা না। এ কোন ধরনের কথা বললেন আপনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতিকে ভালোবাসে না মানে? কিন্তু তার উপরে তো মিথ্যা অপবাদ দিতে পারি না, যতই তাকে ভালোবাসি আশুরা তো তাকে কেন্দ্র করে হয় নাই, এটা রাসূলের জীবদ্দশায় হয়েছে, আগে থেকেই ঘটনা। মূসা আলাইহিস সালাম মুক্তি পেল, ফেরাউন পানিতে ডুবে সুবে মরে গেল, এই খুশিতে ইহুদি খ্রিস্টানরা রোজা রাখলো। বুঝতেছেন নাকি? ওরা রোজা রাখে ইহুদিরা। আল্লাহ নবী বললো কি ব্যাপার আজকে ওরা রোজা? বললো যে আল্লাহ নবী ওরা হইলো ফেরাউন ডুবে মরল পানিতে, মূসা আলাইহিস সালাম মুক্তি পেল, এই খুশিতে রোজা আছে। বাংলাদেশে পাবনা আর হলো এই সাদাতপুর সিরাজগঞ্জের ভাষায় মায়ের সাথে মাসির দরদ বেশি। আল্লাহ নবী বললো কি বলো? মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমি মোহাম্মদ হলো সবচেয়ে বেশি হকদার, সুবহানাল্লাহ, তোমরা সিয়াম পালন করো। ওয়াজ শেষ, দুই মিনিটে শেষ, কিন্তু হুজুর একবার দেয় কারবালায়, একবার দেয় ওই ইউনুস আলাইহিস সালাম মুক্তি পাইছে, আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা শেষ হইলো, ইউসুফ আলাইহিস সালাম ছেলে তিনি একদিন মুক্তি পাইছে, কত তার টানি নিয়ে আসি সারা রাত খালি কাঁদে। অথচ সত্য কথা যদি টন টন করে বলতো কত মানুষ কত অজানা জিনিস জানতে পারতো, ঠিক কিনা বলেন? আপনার হুজুর 200 টাকার বিনিময়ে ধর্ম বেছে খায়। আপনি আমাদের উপর রাগ করেন? আপনি কয়েকদিন আগে নিজেই মোবাইলে দেখেছেন এখানে যে কোনো একটা লোক একটু হাত তুলে বলেন প্রতিদিন গান শোনে একজন মুসলমান, সেই লোকও কি কোনোদিন বলে যে গান শোনা নেকির কাম? গুনাকে গুনা মনে করেই করে, শয়তানের ধোকায় পড়ে কানে হেডফোন নিয়ে এমনি শুনতেছে, কিন্তু কোনোদিন বলে না যে 10টা গান শুনতে পারলে 40টা নেকি পাবো। কপাল পড়া হুজুর, একটা গানের শিল্পী মরে গেছে, পিছনে লেখাও আছে যে চট্টগ্রামের ব্যান্ড সঙ্গীতের আয়োজনে অমুক শিল্পীর মিলাদ এবং খতমে দোয়ার অনুষ্ঠান, ওই জায়গায় মিলাদে মোনাজাত করে কাঁদতেছে। খালি 500 টাকা দিলে দেশের হুজুর ফেল ফেল করে 500 গুণ দেয় না? বুঝতেছেন? তারপরে নতুন একটা সিনেমা আপনার সাদাতপুরে কোনো হল আছে কিনা আমার জানা নাই, কি নাম? পরি পরি গৌরী। আচ্ছা ধরেন যে গৌরী সিনেমা হলে আগামী শুক্রবার একটা নতুন ছবি আসবে, ছবির পরিচালক নায়ক নায়িকা সকলে মিলে আপনার একটা হুজুর এক ধরছে এই গ্রামের সবচেয়ে ভালো হুজুর মনে করেন, তাছাড়া তার দেশে অত বড় জায়গা যেতে পারে না। হুজুর জি এদের নতুন ছবি শুক্রবারে আসতেছে, 2 দিন সময় আছে, একটু বরকতের দোয়া করে দেন হুজুর। হুজুর জয়া শরীফ পিছনে ওই সব ছবিও আছে, কোন ছবি শুভ মহরত, ডান পাশে নায়িকা বাম পাশে নায়ক, হুজুর মোনাজাতে কাঁদতেছে। এই হুজুরের উদাহরণ দিবেন আর বলবেন আমাদের ঠেকাবেন আপনি বেটা, এই হুজুরের উদাহরণ দিয়ে আপনি আমাদের ঠেকাবেন কোনোদিন? আপনার হুজুরের 1000 টাকা দিলে সারাদিন ফেল ফেল করে 500 গুণ দেয়, আমাদেরকে কোটি টাকা দিয়ে মানুষ মানুষকে সেজদা দেব না, জীবনে কোনোদিন কোনো শিরিক বেদাতের কাছে মাথা নত করবো না। আর আপনার হুজুরের 200 টাকা ধরে দিলে সারাদিন কাঁদতেছে মোনাজাতে, অকারণে এমনি কাঁদে, কারণ ছাড়াই কাঁদে খালি। আর তার হুজুরকে বলেন তো দেখি মূর্তি এটা কি ভালো কাজ না খারাপ কাজ? মূর্তি ঢাকা রয়েছে সাদা কাপড় দিয়ে, শুভ উদ্বোধন হবে, যার মোনাজাত দিয়ে এই মূর্তির মাথা থেকে ঘুমটা সরানো হবে সে হলো হুজুর। ঠিক, মোনাজাত করে কাঁদতেছে। আপনার মোনাজাতের কত ফর আমার জানা আছে তা, তাদের সুন্নাতের পাওয়ার জানেন না, ডানে বামে সালাম ফেলে আপনি আপনার রবকে যদি শোনাতেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মোরা বাকি জান্নাতে ঢুকে গেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর কসম আল্লাহর নবী বলতেছে এই কথা যে জানে বানে সালাম ফেরানোর পর আল্লাহকে শোনাবে একবার, ও খালি মোরা বাকি মরলেই জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তাদের হুজুর খালি কাঁদে খালি কাঁদে, কত লোক ফরজ জামাত পায় নাই,
কত লোক দুই রাকাত ফেল করছে, কত লোক মাগরিবের শেষের রাকাত পাইছে বাকি দুই রাকাত পায় নাই, তারা দাঁড়ায় দাঁড়ায় ফরজ সালাত পড়তেছে, আপনার হুজুর খালি কাঁদতেছে, রাগ করলেন মনে হয়? আজকে আমাকে গালি দেন নাকি যে একবারে সব নষ্ট করে দিয়ে গেল, বড় দানে আকারে মই দিয়ে চলে গেছে? জি না, আল্লাহ রাসুল কি করেছেন এইটা আগে দেখেন, পরিস্থিতি কত জটিল ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক যার মুখটা দেখার জন্য যার সিহারার দিকে তাকালে কলিজাটা একটু শান্তি লাগে, এই নবীকে কি এমন মুখ দিয়ে বলেছিল যে তাকে মেরে দেশ থেকে তাড়ালো? নাম বলেন কি অপরাধ, বলেন অপরাধ নাম বলেন তো দেখি, এটা কি বলাই যায়? কোন মুমিন কি বলতে পারে নবীর অপরাধ করছে? নাউজুবিল্লাহ। একটাই মাত্র কারণ, আপনি যেভাবে কালেমা বুঝেছেন আল্লাহ নবী সেভাবে বলেন নাই, আল্লাহ যেভাবে বলতে বলেছেন তিনি সেইভাবে বলেছেন, ঠিক নাকি? তাহলে আমাকে মানতে হবে আল্লাহর কোরআন, রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনটা একটু পড়বেন, পড়বেন তো, তাহলে পরিবারে শান্তি দেবে কে? আল্লাহ। মা বোনদের পর্দার ব্যাপারে সোচ্চার হবেন ইনশাআল্লাহ। সালাতের ব্যাপারে আমাদের আজকের সম্মানিত পরিচালক উপস্থাপক শেখ জাহাঙ্গীর আলম পেশ ইমাম হারিয়াকান্দা জামে মসজিদ, তিনি আমাকে বলেছেন সালাতের গুরুত্বের ব্যাপারে একটু কথা বলার। বলার শেষে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমরা কথা শেষ করবো। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বসে থাকলে আমরা কথা বলি, সেটা হলো এখানে যে কোনো একটা লোক বলেন তো মদ হারাম হয়েছে মাটির উপরে না উপরে? পর্দার আয়াত নাজিল হয়েছে, পর্দার বিধান ফরজ করা হয়েছে মাটিতে না আসমানে? মদ হারাম হয়েছে মাটিতে না আসমানে? সালাত এমন একটা ইবাদত যেটা ফরজ করতেছে আল্লাহ নিজে তার কাছে ডেকে নিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার নিজের কাছে নিয়ে গিয়ে সালাত ফরজ করেছেন। আর আপনি সালাত আদায় করবেন না আর বলবেন যে আমি মুসলমান আমি মুমিন, কোশ্চেন কালে হতে পারে না। আল্লাহর কসম, সাহাবায়ে কেরাম বলতেছে আমরা কোনো কালেমা পড়া লোককে সহজে কাফের বলতাম না, যতক্ষণ না পর্যন্ত তিনি ফরজ সালাত বা তিনি সালাত ত্যাগ করেন তার আগ পর্যন্ত আমরা কাফের বলতাম না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন মুমিন আর কাফেরের মাঝখানের দেওয়ালটা হলো সালাত। সালাত নাই তো সব নাই, ছোট পাপ না বড় পাপ সালাত সারা? এই সালাত করবেন তো ইনশাআল্লাহ, আমাদেরকে খুশি করার জন্য হাত তুলতে হবে না। এই সালাতের হিসাব যিনি নেবেন তিনি হলো আল্লাহ। কথা কি বুঝতে পারলেন? সালাত নাই আপনি মনে করলেন যে আপনার ফাউন্ডেশন নাই, তলা নাই, যতই চা ঢালেন নিচে যদি তলাই না থাকে চা কি থাকবে? তাহলে সালাতের দরকার আছে কিনা? আর ইবাদত বুঝবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ। লাল ঘোমটা নিয়ে খুব কথা হয় নাই, এই দেখেন মনে করেন যে আমি আমার রুমাল ছেলে না, তখন আমি এরকম রুমাল আমি মাথায় দিলাম আপনার একজন বড় মুফতির দৃষ্টিতে, আমি বলে ইহুদি হয়ে গেছি, এইটি বলে ইহুদিরা মাথায় দেয়, শুনছেন কথা? মানে মুফতি এ সমাজে শিরিক খুঁজে পায় না, বেদাত খুঁজে পায় না, জেনা ব্যবিচার খুঁজে পায় না, বান্দার হক নষ্ট করতেছে মানুষ পাপ খুঁজে পায় না, কত মানুষ ওজনে কম দিচ্ছে পাপ খুঁজে পায় না, কত মানুষ আল্লাহ ব্যতীত মানুষ মানুষের কাছে সেজদা দিচ্ছে এইটার ব্যাপারে মানে ওয়াজ খুঁজে পায় না, কবরের কাছে সাহায্য চাচ্ছে এই সব কোনো ওয়াজ খুঁজে পায় না। উনি এমন একটা ভাব করে যেন পৃথিবীর সকল মানুষ সব মুমিন সমস্ত পাপ থেকে ফিরে চলে গেছে, শুধু এই লাল রুমালটা নিলে কতবার পাপ হয় তাই জানে না। উনি বলে দিল এটা ইহুদিদের পুরোহিত এই পণ্ডিতরা বলে এই রুমাল নেয়, শুনছেন? তাহলে আমি আমার ভাইজান তারপরে এখানে মোর বিবাবাজি আমরা যারা লাল রুমাল নি মাথাটা ঢেকছি আমরা বলে ইহুদি, এই কথা যে বলতেছে সে হলে দেশের সবচাইতে বড় সংখ্যায় যারা মাওলানা তাদের মাথার সাদ, তারা আবার মাঝে মধ্যে মানুষকে বলে আমরা হলে হককানি ওলামায়ে কেরাম। তারা কি ওলামায়ে কেরাম? এর সাথে বিহক্কানি কথা আর আছে যে একটা রুমালের সাথে কি ইবাদতের সম্পর্ক? এই রুমালটা নিলে দশটা নেকি পাবো, না নিলে দশটা নেকি কম পাবো, অথবা নিলে নেকি কমে গেল না নিলে বেশি হলো, এরকম কোনো কিছু আছে? একটা পোশাককে বলতেছে ইহুদির পোশাক, নাউজুবিল্লাহি মিন যালিক, কত বড় বিকৃত হলে মানুষের সামনে এই ধরনের কথা বলা যায়। তাই ওয়াজের কথা বললাম কেন জানেন? আপনি কোন মুফতির নাম নেবেন? এই রকম মুফতি যার নাম আমরা যার ব্যাপারে আমরা বললাম এই রকম লেখাপড়া জানা এই রকম মানে কি বলবো নাম করা মুফতি আপনার সমাজে একটাও নাই, তাহলে আমরা কি ব্যক্তি দেখব না কোরআন হাদিস দেখব? আমরা কি ব্যক্তি দিয়ে কোরআন বিচার করব না কোরআন হাদিস দিয়ে ব্যক্তি বিচার করব? মাশাআল্লাহ, অনেক কিছু আপনারা জেনে গিয়েছেন। তাহলে আমরা আজকের এই বৈঠকে আমরা এতক্ষণ পর্যন্ত একটা জিনিস আপনাদের মাথায় বারবার দিতে চাচ্ছিলাম, আমরা আর হারাম খাবো না ইনশাআল্লাহ।
মানুষকে কষ্ট দেব না। সূরা বুরুজ 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ। যে কোনো মুমিন মুমিনাতকে যদি কেউ কষ্ট দেয়, তওবা করা ছাড়া, তাকে ক্ষমা না নিয়ে যদি মারা যায়, কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নাম। জাহান্নামে যেতে চান সবাই নাকি? না। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা একটা কথা দিয়েছিলাম যে এই বইতে কি আছে একটু এক দুই পৃষ্ঠা পড়বো, আপনাদেরকে ধৈর্য হবে? ধৈর্য হবে তো? ইচ্ছা দেওয়া হচ্ছে এই বই থেকে, এটাকে কিন্তু ধর্ম মনে করে পরে আপনারাই কিন্তু বলেছেন, বহু মানুষ এটাকে দিন মনে করে, করে কিনা? তাহলে আমরা এখন একটু চেষ্টা করব, পরে দেখব যে এই বইয়ের ভিতরে কি সব কথা লেখা আছে যা দ্বারা মানুষের নাকি কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ। আচ্ছা, আমরা কত নম্বর পৃষ্ঠা, এটা তো ফেলে গেলাম, এটা হলো 3 নম্বর খণ্ড। হ্যাঁ 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 না, এটাও করছে, এটা পরবর্তী সংস্করণ করেছে। একটু আমরা একটু ধৈর্য ধরে আপনারা বসেন, আমরা এখনই পড়ে দিচ্ছি। এই তো পাইছি, হ্যাঁ পাইছি, 78 78, এটা হয়ে গেছে। আচ্ছা, আপনারা মিগির রোগকে কি বলেন? মিরকির বিরাম বলেন না? কারোর যদি মিরকির বিরাম হয় তাহলে আপনার এই বেহেস্তি দেওয়ার নামটা কি ভালো না খারাপ? বেহেস্ত মানে জান্নাত তো বোঝাচ্ছে নাকি? এই জান্নাতি জেওর বলতেছে, এক নম্বর, চিকিৎসা নাবালক ছেলেমেয়ের মিগি রোগ হইলে সিংহের কিছুটা চামড়া পশম সহ তাবিদে পুরিয়া গলায় দিলে রোগ আরোগ্য হইবে। কত বড় খারাপ, আপনি খালি পুরাটা শুনবেন। দুই নম্বর হইল, যদি তা না পড়ো তাহলে কুমিরের কলিদা শুকা ফেলো, উহার ধোঁয়া রোগীকে দিলে মেঘি নিবারণ হইয়া থাকে। তিন, শিয়ালের পিত্ত থুলি রোগীর নাকের কাছে রাখিয়া ফুঁ দেও, উহাতে কিছুটা মগজের ভেতর পৌঁছে গেলে আর কোনোদিন মিগি রোগী হইবে না। তিন, তা যদি না পারো তাহলে শিয়ালের দাঁত কোমরে ধারণ করলে মিগি রোগ হইতে রক্ষা পাওয়া যাবে। এটা শিয়াল ধরি, এটা দাঁত ভেঙে দিই গলার সাথে ভরে নেন মামাদার সাথে। তারপরে লেখছে, হা লাম ওয়াও লাম ওয়াও কয়েকটা হরফ একখানা করে লাগাতে একটা তাবিজ বনে নকশা করতে বলতেছে, তাও যদি না পারো তাহলে নিখুঁত সাদা মরগের রক্ত দিয়ে শনিবারের সকালে নিম্নলিখিত তাবিজটা গলায় ব্যবহার করে দিতে দিবে। একবার সাদা লাল টাল হলে হবে না, পিছন সাইডে যদি অন্য কালার থাকে না, একটা সাদা ধবধবে মরগ মরগ ধরে জবাই করা লাগবে, করে রক্ত দিয়ে তাবিজ রাখা লাগবে। ইবলিস কি উপরে আছে না নিচেও আছে? মানে ফালতু কি গায়ে লেখা থাকে? অথচ এই বই যে লিখেছে তার নাম শুনলে আপনি ভয় পেয়ে যাবেন। আপনার বারো সাদের খুতবা, তাজকিরাতুল আউলিয়া, মকসেদুল মুমিনিন, বেহেস্তি দেওয়ারের সকল খণ্ড, এই লোকটা এত বড়ই দামি লেখক, এই কথা লেখে এত নাম করে ফেলছে বাঙালির কাছে যে বাঙালি বলতেছে আমাদের এই হুজুরটা স্বাভাবিক হুজুর নাই, হুজুর এখন বর্তমানে হয়ে গেছে মুজাদ্দিদে জামান, কুতুবে দাওরান, হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী চিশতি। আপনি যে মাঝে মধ্যে বলেন যে দুই দিনের ছেলে বেশি বলে, কি বলে না বলে, ওর সাথে আমার মেলে না তাই জন্য গালি দেন, এর চাইতে বড় হুজুর, নাম করা হুজুর কি বাংলাদেশে এখন আছে বলে আপনি মনে করেন? এত বড় হুজুর কামড়া করতেছে কি লেখতেছে নাকি? যদি বলেন যে না, উনি মনে হয় নাও বলতে পারে, ঠিক আছে আপনার কথাই তাহলে থাক। তাহলে এই বইটা যারা ছাপাইছে, যারা লিখেছে, সম্পাদনা করেছে, তাদের ব্যাপারে যদি আপনি বলি আপনি আরো ভয় পাবেন। তারা খুব বড় 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 বিশাল বিশাল মাদ্রাসার দায়িত্বশীল অধ্যক্ষ প্রিন্সিপাল, বিশাল বিশাল প্রতিষ্ঠান চালায়, তারা তাদের নিজের হাত দিয়ে বইটা ছাপাচ্ছে বলে নাউজুবিল্লাহ। এখন আপনাকে আমি যেটা বলি, আদম আলাইহিস সালামের ছেলে মানুষ হত্যা করে নাই, দলিল কি? সূরা মায়েদা কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা, 32 নম্বর, 27 নম্বর আয়াত, 26 27 28 29 30 31 32। আপনাকে বলি, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আদমের দুই বেটার গল্পটা একটু বলে দেন আপনার উম্মতকে, ইয করবা কুরবানান সাতকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার,
যখন দুই ভাই আপন দুই ভাই আল্লাহর কাছে কোরবানি পেশ করলো, একজনের কোরবানি কবুল হয়েছে আর একজনের কোরবানি কবুল হয় নাই, সঙ্গে সঙ্গে বড় ভাই ছোট ভাইকে বললো লাকতুলান্নাক, আমি তোমাকে এখনই হত্যা করে দেবো। তখন ছোট ভাই বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ভাই আমার দোষটা কি, আল্লাহ মুত্তাকিদের জিনিস ছাড়া কবুল করেন, আমার দোষটা কি, কিয়ামত পর্যন্ত অন্যায় ভাবে যত মানুষ মানুষকে হত্যা করবে, যত পাপ হবে, সকল পাপ সমপরিমাণ পাপ ওই আদম আলাইহিস সালামের ছেলে একাই পাবে। কেন? হত্যা প্রথা সর্বপ্রথম সে চালু করছে, বুঝছেন নাকি? তাহলে এই বইটা এত নোংরা কথা লেখা, এত বাজে কথা লেখা, তবুও এই শত শত বছর ধরে বাঙালি হুজুর টানি নিয়ে বেড়াচ্ছে, খালি ফটোকপি করে, খালি ছাপায়, তাহলে কি কম খারাপ না বেশি খারাপ? তাহলে যেহেতু নতুন সংস্করণ বইটা প্রতি বছর খালি নতুন করে ছাপাই, আমাদের কি পড়া দোষ আছে? যদি কারোর মুখের বক্তব্য হয়তো সেটাকে ধর্ম মনে করা ঠিক না, মানুষের ভুল হইতে পারে, কিন্তু যখন লিখিত আকারে একটা বই হয়ে যায়, লাখো কপি মানুষের কাছে পৌঁছে যায়, তখন এই বইটা পড়ে মানুষকে সচেতন না করলে আমরাও গুনাহগার হব, ঠিক নাকি? আর এক পৃষ্ঠা পড়ে শেষ করবো, কষ্ট হচ্ছে না আপনাদের? দেখি তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। তারপর দেখেন লেখছে সুল, সুল পরে না অনেকের, তাক হয়ে গেছেন না, অন্য কোথাও দরকার নেই, দরকার দেখেন কি লেখছে, ডুমুরের পাত্র দ্বারা টাক ঘষবে, টাকের পর ঘষণ দিবেন, তাহাতে কুঁচের ফলের বা মূলের অথবা জবা ফুলের কলির পোলের দিলে টাকে চুল হয়, তাও যদি না পারো মাটি সিঁদুর লাগালেও টাকে চুল হয়। সিঁদুর লাগাতে বলতেছে, তাহলে চিন্তা করেন আপনি কি করেন, মাটি সিঁদুর, মাটি সিঁদুর মানে কি কালার, মাটির কালার তাই না? এইবার আপনার চক্ষু উঠলে, চক্ষু ওঠেন আপনাদের, চোখ ওঠেন অনেকের, ও সাঁতার তো একটু দুই দিন পর এমনি ভালো হয়ে যায় আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ, এমনি ভালো হয়ে যায় না মলম টলম নিলে, কিন্তু হুজুর লেখতেছে একটি লোহার শলাকা মানে একটা প্যারাক, একটা প্যারাক দ্বারা বকরির কলিজার মধ্যে ভরিয়ে দাও, ওই কলিজা হালকা কয়লার আগুনের উপর ধরিবে, ওই কলিজা হইতে ফেনা বাহির হয়ে যাবে, ওই ফেনা একটা সুরমার শলাকায় ঝরাইয়া লইবে, গরম ফেনার উপর অতি সামান্য মাত্রায় গোলমরিচ চূর্ণ ছড়াইয়া দিবে, শয়নকালে অতি সামান্য গরম অবস্থায় চক্ষে দিলে ঘুমাইয়া পড়িবে, মস্তিষ্কে কিছুটা গাওয়া ঘি মালিশ করিবে, এরকম করলে রোগীর চোখ ওটা ঠিক হয়ে যাবে। তাহলে কত বড় মুশকিল, একটা খাসি একটা ছাগল ধরি, ছাগলের কলদের মধ্যে প্যারাক ভরা লাগবে। এই বইটা এখনো দেশে আসে না চলে গেছে? কান পাকা রোগ আছে নাকি আপনাদের? কানের রোগ নাই, কান শোনে কম, কানে দাফা ধরে থাকে, ওই কানে এক অনেক কথা আর একজন আবার কয়, তুই কি উঁসি খাটো, কানের শরীর আছে নাকি? এই কানের রোগের চিকিৎসা শোনেন, ঘোড়ার পায়খানার রস বাহির করিয়া কিংবা কচ্ছপের চর্বি হালকা করিয়া কয়েক ফোঁটা কানের ভিতর টপকাইয়া দিলে বধিরতা বিনষ্ট হইবে। এই বইটা, এই বইটা যিনি লেখক তার জীবদ্দশায় তিনি যখন বেঁচে ছিলেন তার সমকক্ষ কোনো মাওলানা উপমহাদেশে ছিল না বলে বাঙালির দাবি। তাহলে আপনি, হ্যাঁ এই তো সুন্দর কথা বলছেন, বলতেছে যে এইগুলি লেখার সময় কি একটু একটু খাইছিল নিজেও, তাছাড়া এইরকম মাথা বিগড়ে যাবে কেন? যদি বলেন যে হুজুর মেলাদিন আগে লেখছেন, না লেখে, এইগুলির উকালতি করতেছে যে হক্কানি ওলামায়ে কেরাম দাবা বংশের জাত, এই নোংরা বইগুলো সার্টিফিকেট দিয়ে কোরআনের জায়গা দখল করে, রাসূলের সহি হাদিসের জায়গা দখল করে এই নোংরামি যারা করতেছে তারা হলো হক্কানি ওলামায়ে কেরাম পরিষদ, তাদের সংখ্যা এত বেশি তারা খালি রাস্তায় দাঁড়ায় বলবেন নারায়ণ তাকবীর, দেখবেন যে 5,000-10,000 ছাত্র পিছন পিছন রেডি, খালি তাকবীর দেয়, খালি তাকবীর দেয়। তাদের গ্রুপের লোকই তো মাঝে মধ্যে বলে যে যাকে পাবেন জরা ধরে কাঁদেন, জি তাদের গ্রুপের লোকই তো আগে 40 পরে 35, গাড়ি ঘোরে না, কয় যে মঞ্চ ওঠার আগেই 35 দিতে লাগবে, তাহলে 85 হয়ে গেছে, কথা বুঝতেছেন নাকি আপনি? হেলিকপ্টার এমনি ঘোরে, হ্যাঁ এমনি ঘোরে হেলিকপ্টার। এই হলো ধর্মের অবস্থা, এদেরকে পুষে রাখছে আজকে, লাল ঘুমটার কথা বলেই সমর পায় নাই, দেখা গেল তাদেরই সবচেয়ে বড় বড় হুজুর লাল রুমাল দিয়ে সারাটা জীবন চলছে, কথা হিসাব করে বলতে হয় কিনা বলেন? আমরা আর আপনাদের মোটেও কষ্ট দেব না, আলহামদুলিল্লাহ আমরা কথা শেষ করলাম, শেষেরটা পড়ি, যদি ওইটা না পারেন তাহলে সরিষার তেল ছটাকখানিক নিয়ে একটা শামুকের মাংস বাটিয়া মিশ্রিত করিয়া খুব জাল দিবে, ঝাঁকিয়া শিশি পুড়িয়া রাখিবে, শয়নকালে সামান্য গরম করিয়া কানের ভিতরে দিলে কর্ণসাপ বেদনা নিবারিত হইবে। কে বলছে সব কথা বলেন? আল্লাহ বলেছেন, নবী বলেছেন, না ইবলিস বলছে? এ কোন জাতি কথা? ইসলাম একটা মানবিক ধর্ম,
ইসলাম অযৌক্তিক কোন জিনিসকে একটা বাজে জিনিস খেয়ে আপনার রোগ সারাতে হবে, কি সব নোংরা কথা লেখা। অত সেই জিনিস আল্লাহর ঘরে যদি না পান, খুঁজে 100টা মসজিদে অন্তত 50টা ঘরে না পান, আমাকে বলেন আল্লাহর ঘরে মসজিদে নাই। মাশাআল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরে আমল চান না কে বলছে দেখেন? এইরকম বেশিরভাগ মসজিদে কিন্তু আছে, কিন্তু আমাদের শায়খ তার নিজের মসজিদে ঢুকতে দেয় নাই, বলেন আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরে জায়গা হবে আল্লাহর কোরআনের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ। আল্লাহর ঘর কার ঘর? মসজিদ ঘর সবই আল্লাহর ঘর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সাথে কোনো শিরিক চলবে না। খুব দ্রুত প্রশ্ন কাটা উত্তর দিয়ে আমরা শেষ করি ইনশাআল্লাহ। জুলুম হবে না তো? প্রশ্ন শোনার জন্য তো বসে থাকে মানুষ খুব, এটার আবার একটা আলাদা গুরুত্ব নাকি? আল্লাহ আগে উল্টা করে ধরে রাখি, আল্লাহ তুমি সাক্ষী, কে প্রশ্ন দিয়েছে, কি লিখেছে, আমি কিছুই জানি না, যা দিয়েছে ওইভাবে ধরে রিডিং পড়ে যা আমার বিদ্যা, আমি যতটুকু জানি কোরআন হাদিসে, আমার জানা থাকলে আমি জবাব দেব, না জানা থাকলে দেব না, যাতে কেউ বলতে না পারেন আমি বাড়ি থেকে মিটাই নিয়ে আসছি, কথা বুঝছেন? আল্লাহর কসম আপনার এলাকার লোকজন দিয়েছে, আমি পরে উত্তর দিই ইনশাআল্লাহ। প্রতিনিয়ত বিদাত, প্রতিনিয়ত বিদাত করেন, যেমন ফরজ নামাজ পর কোনো সময় না দিয়ে ডানে বামে সালাম ফিরিয়েই উচ্চস্বরে মোনাজাত করেন, অথচ পিছনে অনেকেই 2 রাকাত 3 রাকাত বাদ পড়া ফরজ নামাজের অত, এমন ইমামের পিছনে নামাজ পড়া সঠিক হবে কিনা? আপনার শেষের অংশ ঠিক হয়নি লেখা, প্রথম অংশ ঠিক আছে, শেষের অংশটা মানুষকে খাটো করার জন্য রাগ করে লেখা, এটা ঠিক হয় নাই। আমরা কোনো মুমিনকে আল্লাহর ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা বলি না কোনোদিন, আমার সাথে লোকটার আমলের হাজারো পার্থক্য থাক, কিন্তু সহজে বলবো না যে মসজিদ ত্যাগ করেন। আপনি তো ভালো মানুষ তো মসজিদে বাড়াতে চাচ্ছেন কেন? আপনি তো আরো মসজিদে থাকবেন যাতে আপনার মতো ভালো মানুষ মসজিদে আরো বেশি তৈরি হয়, দাওয়াত দেন, আগেই সরি পড়তে চাচ্ছেন, এ কোন জাতি কথা? প্রথম প্রশ্ন আপনার ঠিক আছে, ফরজ সালাতের পরে ডানে বামে সালাম ফেরানোর পর অনেক ভাই জামাত পায়নি, কথার সত্য, তখন তো উচ্চস্বরে যদি কেউ জোরে জোরে মোনাজাত করে অটোমেটিক তার শব্দটা কানে যায়, কেননা ওই হুজুরি তো আবার জুমার খুতবায় লিখে রাখছে যে খুতবা চলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না লাল বাতি জ্বালানো, তাই না? তার মানে খুতবার সময় যদি ডিস্টার্ব হয় কথা বললে, তাহলে আল্লাহর ঘরে জোরে জোরে আওয়াজ করলে, মোনাজাত করলে, যারা ফরজ সালাতে জামাত পায় নাই অবশ্যই ডিস্টার্ব হয়, ইনশাল্লাহ ওইটা তুলে আল্লাহ রাসুলের সুন্নাতি মাসরুন দোয়া জিকির অবশ্যই সমাজে অচিরেই চালু হয়ে যাবে, মারামারি করার কোনো দরকার নাই ইনশাল্লাহ। দিনের বোঝ আল্লাহ সকলকে দিবেন, আল্লাহুম্মা আমিন। হযরত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সালামের সিস্টেম দেখাই, একজন আপনাকে বলছে আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন? শুধু আলেম মানুষই বলবে, আপনারা বলতে পারলেন না তো ঠকে গেলেন। ওয়াইদা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে যদি কেউ অভিবাদন দেয় মানে সালাম দেয়, তোমরা তার সাইতে উত্তম রূপে ফিরাই দাও, সুবহানাল্লাহ, অথবা তার মতো উত্তম কি? আমি বলেছি আপনাকে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম, তা বলবেন না, বলবেন ওয়া রাহমাতুল্লাহ, একটু বাড়াই দিবেন, সুবহানাল্লাহ। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কেবার মাগফিরাতু জান্নাতু ফেরদাউস বিভিন্নতা টালি চলে যায় না, বাড়তি কথা আপনার বলতে হবে না। আচ্ছা উত্তর দিয়েছি আমরা, জিজ্ঞাসা প্রচলিত মিলাদ বৈধ কিনা, সূরা আহজাবের 55 নম্বর আয়াতে নাকি মিলাদের ব্যাপারে বৈধতা পাওয়া, আসলে ওই আয়াতে কি বলা হয়েছে দয়া করে জানাবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বলার সাথে সাথে মনে হয় বাপদাদার পর কোরআন আয়াত নাযিল হয়েছে, খালি টালি চলে যাচ্ছে, বালাগাল টানতেছে না জি না। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন যে আপনার উপরে আমরা কিভাবে সালাম দেবো আল্লাহর নবী, আমরা সালামটা দেব কিভাবে আপনার উপরে দরুদটা? তখন আল্লাহর নবী বলেছিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, ঠিক আছে নাকি? এইটা পড়বেন, কথা বুঝছেন? এই আয়াতে এই কথা লেখা নাই। যদি কেউ বলতে পারে যে আমাদের সমাজে প্রচলিত যে মিলাদ, এই সেম শব্দ আল্লাহর রাসূলের কোনো হাদিসে অথবা কোরআন মাজিদের আয়াতে কোনো মুহাদ্দিসের মাথায় আসছে যে আপনার মন মতো শব্দ বানায় আপনি পড়বেন, তাহলে আমাদেরকে বলবেন, তবে আপনি নিশ্চিত থাকেন আমরা কিন্তু আপনার আমলের বিরোধিতা করতে আসি নাই, আমরা বলেছি আপনার আমলটা আমলের ফলে কিনা নিজে যাচাই করেন। 2, সবচেয়ে বড় দরদের নাম বলেন তো, দরদে একবার কি দেখি পারেন নাকি? দরদে এই সবাই তো পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এইটা না পড়বেন তো ফরজ সালাত বাতিল, সালাতই হবে না, নফল সালাত কিছু সালাতই নাই, দরুদ সারা আল্লাহ রাসূলের উপর দরুদ পড়বেন না, সালাতই নাই, সাধারণ করে দিয়েছে না কম্পালসারি, একদম কঠিন করে দিয়েছে, বাধ্য, অথচ এত দামি দরুদ
আমরা সালাতে পড়ি, এই দরদটা মিলাদে যদি কেউ পড়ে, আমিও কিন্তু এই দরদ শুরুতে যদি পড়তাম আপনাকে পড়তেন না, কিন্তু একদিন পড়তে পড়তো না, যদি বলতাম না দিয়ে না তাহলে সবাই আমি তিনটি চা খাবো, তাও আপনারা ওই মিলাদ থামবে না, খালি টানি চলে যাচ্ছেন, এটা করবেন না। করবেন কি, দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে কোনো কথা আছে কিনা। আপনি কি মনে করেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে সালাম দেয় নাই? তাহলে কি পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সূরা আহজাবের আপনার কি বলে 33 নম্বর আয়াতে ওই কথা বলা নাই। এরপরে শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমল হয়ে যাক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ মারা যাওয়া, আমাদের এলাকায় মানুষ মারা যাওয়ার পর 3-7-40 দিন পর মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য এলাকার লোকদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। আসলে এতে মৃত ব্যক্তি কোনো উপকার পাবে কিনা, এ ব্যাপারে আমরা ওয়াজ করেছি নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যত বেশি ভালোবেসেছেন, কোনো তাবির ক্ষমতা নাই বলার কথা যে আমাদের পূর্বে যারা ছিলেন তাদের থেকে আমরা বেশি নবীর ব্যাপারে ভালোবাসায় অগ্রগামী, কেউ বলতে পারবে না। আল্লাহর কসমে এত ভালো আপনি বাঁচতে পারেন নাই, আল্লাহকে যত ভালোবেসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তত বাঁচতে পারি নাই। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আমার প্রশ্ন হলো গ্রামে কি খালি খারাপ মানুষ মরে না, ভালো মানুষও মরে? মিলাদ কি খারাপ মানুষের বাড়িতে না, ভালো মানুষের বাড়িতে হয়? তো ভালো মানুষের বাড়িতে হওয়া তো আপনার দৃষ্টিতে ভালো কাজ, আল্লাহ রাসূলের মৃত্যুর পর কেন হলো না? জবাব চাই, তার মানে কামটা ভালো না। কামটা ছিল তিনটা জিনিস চালু, সাদাকা জারিয়া, আল্লাহ 100টা কোরআন হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে দিলাম, আল্লাহ যতদিন পর্যন্ত এই কোরআন মাজিদটা পড়বে ছেলেরা আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ আপনার আব্বা কবরে শুয়ে নাকি পাবে। আপনি একটা এতিমের দায়িত্ব নিয়ে নিলেন, মাসে খাওয়া খরচ যত লাগে দিয়ে দিলাম, একটা বিধবা একটা মহিলাকে লেগ মেশিন কিনে দিলেন, একটা শিক্ষিত বেকার ছেলেকে একটা কম্পিউটার কিনে দিয়ে বসায় দিলেন, একটা ফটোকপি মেশিন দিয়ে বসায় দিলেন যে হালাল রুজি করে খাবেটা, যতদিন পর্যন্ত সে হালাল রুজি করবে ইনশাআল্লাহ আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। দুই নাম্বার হলো কি, ওয়ালাদুন সালিহুন ইয়াদউলাহু, আরেকটা আছে আও ইলমুন ইয়ানতাফাউ বি, নেক সন্তান সন্ততি আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করো, তার প্রতি দয়া করো, ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে। তিন, ওই বিদ্যা যা মানুষের কল্যাণে লোকটা মরার আগে রেখে গিয়েছে, একা হাফেজ ছিল তা না, একা ইমাম তা না, ইমামের মাধ্যমে হাজারো মুসল্লি আল্লাহকে সিজদা দেয়, ইমামের মাধ্যমে হাজারো কোরআন না পড়া মানুষগুলো কোরআন শিখে নেছে, কবরে ভাই একা শুয়ে থাকবে না, এই নেকিগুলো আল্লাহ কবরে দিবে ইনশাআল্লাহ। এই তিনটা জিনিস ব্যতীত বাকি কোনো কিছু নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন এবং চার ইমামের একটা বিচ্ছিন্ন কৌল আপনি দেখাতে পারবেন না পরবর্তীতেও, যে মানুষ মারা গেলে আনুষ্ঠানিকতা করতে হবে, কোথাও দেখাতে পারবেন না। রাগ করেন না, গালি দিয়েন না, আপনি প্রমাণ না থাকলে বাদ দিয়ে দেন, হুজুরদের দোষ দিয়েন না, আপনার দোষ নাই, দোষ নাই আপনার। হুজুর আপনাকে বলল একটা ভালো কথা, আপনি গালাগালি শুরু করলেন, আগের ইমামকে সুন্দর রে খালি উল্টে পাল্টা কথা বলে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন হক প্রচারে, তাহলে সে আল্লাহর ঘরে বসে সত্য কথা জোরালো ভাবে বলবে ইনশাআল্লাহ। মানুষ মারা গেলেই তিনটা কর্ম করবেন, ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, কথা বুঝতে পারলেন? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুদ্ধি দান করি, আল্লাহুম্মা আমিন। বেদাত কি, বেদাতে হাসানা নামক কোনো বেদাত আছে কিনা, যা নাকি উত্তম বুঝিয়ে বলবেন। আপনারা একটু আগে আমি বললাম জর্দার ব্যাপারে, আপনারা কি জর্দাকে হালাল মনে করেন না হারাম মনে করেন? হারাম জিনিসটাকে ভেঙে একটু সহজ করার জন্য, যাতে এটাকে গুনাহ মনে না হয়, এই জন্য বানাইছে হলো চিংড়ি মাছের মতো কয় মাকরু, তেমনি বিদাতটাকে বৈধ করার জন্য আমাদের সমাজে একটা শব্দ আছে, সেটা হলো বিদাতে হাসানা। অথচ বিদাতে হাসানা সাইয়্যা বলে সেম শব্দে কোরআন হাদিসে কোথাও পাবেন না, যে শব্দ আছে এই শব্দ দ্বারা নতুন উদ্ভাবনের কথা বলা নাই, বলা আছে যেই সুন্নাত সমাজে প্রতিষ্ঠিত নাই। বহু সুন্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, সাহাবায়ে কেরাম আমল করেছেন, কিন্তু এই গোটা গ্রামবাসীর কাছে অপরিচিত। এই রকম সুন্নাত যদি আমি শুরু করি প্রচার করি, তাহলে এটার নাম হলো বিদাতে সুন্নাতের হাসানা, তাও বেদাতে হাসানা না, কথা বুঝছেন? সুতরাং বিদাত কোন দুই ভাগ না, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদাত, এখানে কুল্লু মানে প্রত্যেক, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ, ও কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদই হলো হারাম। আপনি তো বসে আছেন যে আমার ফেন্সিডিলের কথা তার কোরআনে নাই, আমার হাকিমপুর জর্দার কথা তার কোরআনে নাই, আরে বাবা রে, আল্লাহর কসম যদি কেউ অকারণে নিজের শরীরে নিজে সিমটে দেয়, আল্লাহর কসম তার গুনাহ হবে, আল্লাহর কসম, যদিও তার বউরও কিছু আসে দেয় না,
তার ছেলেরও কোনো ক্ষতি নাই। আর ওর শরীরে অসীমৃতি দিলে কার কি আশা দেয়? কিন্তু দিতে পারেন না। কেন? এই শরীরটা আপনার কাছে আল্লাহ নির্দিষ্ট সময়ের জন্য আমানত দিয়েছে, চাইলে আপনি অন্যকে কষ্ট দিতে পারেন না, চাইলে আপনি নিজেকেও কষ্ট দিতে পারেন না। আপনি সায়েন্স পড়েন, চিকিৎসা বিজ্ঞানীদের কাছে তথ্য নেন, প্রতি বছর কত হাজার হাজার লক্ষ মানুষ নেশা করার জন্য মারা যাচ্ছে। ক্যান্সারের উপর একটা সারণী করেন, আপনি দেখেন ক্যান্সারের বিশেষ পার্সেন্ট জিগারেট, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, জর্দা এগুলোর কারণে মারা যাচ্ছে। জায়গার নাম হলো পাবনা, একটা জায়গা বলে নেই, পাবনা যা গ্রামের নাম বললাম না। আমি মমতি করতাম, আমার একজন মুসল্লি খুব ভালো, মানে ব্যক্তি ভালো, ব্যক্তি ভালো, উনি আমার খুব মহব্বতের। হঠাৎ করে উনি মসজিদে ঠিক মতো আসে না। কি হয়েছে? আল্লাহর কসম করে বলতেছি, তার ভাই কান্না করতে করতে বলতেছে, পেটের ব্যথা ভালো হয় না, কি মুশকিল এখন তো, কত ডাক্তারের কাছে কত জায়গা দেখাই, বাড়ির কাছে গেলাম, বাড়ি গেলাম, এক একজন এক এক বুদ্ধি দেয়, অমুকের গোড় পড়া খালি ভালো হয় এরকম বলে না, অমুকের জন্ডিসের সুতা পরে দেয়, বিভিন্ন কিছু বলে, তোমার জন্ডিস হয়েছে, কেউ কার পেটের ব্যথা, কেউ কার তোর গ্যাস বাড়েছে, বিভিন্ন কিছু বলে, চিকিৎসা করে কাজ হয় না। শেষ পর্যন্ত আপনার ইনায়তপুর নাকি এদিকে একটা জায়গা আছে না, কোথায় যেন উনি এসে পরীক্ষা করে বিদেশি ডাক্তার দিয়ে দেখা গেল ওনার ক্যান্সার হয়েছে। 24 দিনের ভিতরে লোকটা আমার চোখের সামনে মারা গেল। জানাজা আমি দিলাম না, সরি বলল, জানাজা আমি দিলাম না, একজন দেশে কিন্তু আমি ছিলাম। 24 দিন সময় নিয়ে মারা গেল। ডাক্তার রিপোর্ট করেছে এই লোকটার মারা যাওয়ার পিছনে দ্বিতীয় কোনো কারণ নাই। প্রথম কারণ হলো আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা, মারা তো মানুষ যাবেই, তবে মারার কারণ হলো জর্দা। আল্লাহ সেফ কোন দাদা খাতে হয়ে, আমি আন্দাজে নাম বলবো কেন, আমি তার প্রত্যেকটা ভাই গ্রাম সকলেই অনেক আগে আশঙ্কা করেছিল, মুখের সামনে বলে নাই যে লজ্জা পাবে বা মনটা খারাপ করবে, এত এতখানি জ্বর দেখাইতো, মন মতো সারা দিন জ্বর দেখাইতো আমাদের চোখের সামনে, আমরাও ভুল করতাম, আমরাও না বুঝে খাইছি কত, মারা গেল। এবার আপনি বলেন তো, জর্দার কারণে, সিগারেট গুলির কারণে ক্যান্সার হয়ে মানুষ মারা যায় নাই, তাহলে আপনি কবে মরবেন সেই আশায় বসে আছেন, না বিপদ আসার আগে নিজেকে হেফাজত করতে হবে? তাহলে আপনি হারামকে ভেঙে যেমন মাকরু করেছে, বিদাতকে ভেঙে তেমন হাসানা সাইয়া করেছে, আর সে কুফুরিকে বৈধ করার জন্য, কুফুরি কালাম, শিরিকি কালামকে বৈধ করার জন্য একটা আয়াত বানানো হয়েছে, হাদিস বানানো হয়েছে, কারামাতুল আউলিয়া ই হক, যেটা অযৌক্তিক পীরের শয়তানি সেটার নাম দিয়েছে ওলিদের কারামত। বাবা তুমি বুঝবে না, কথা কি বুঝতে পারলেন? তা যাই হোক, যে কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং যারা আপনারা শুনলেন, আল্লাহ সকলকে দিনের জন্য চূড়ান্তভাবে কবুল করুন। এক জায়গায় বসে মাত্র 10 মিনিট যদি কেউ চায়ের দোকানে কথা বলে, আপন ভাইয়ের সাথে যদি কেউ 15 মিনিট গল্প করে, কত ভুল অনিচ্ছা হয়ে যায় না বাবা, হয়ে যায় না? আমরা প্রায় 1.5-2 ঘন্টা বক্তব্য দিলাম, মানুষ হিসেবে আমাদের কি ভুলভ্রান্তি হতে পারে না? আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা চাইবো কিভাবে জানেন? আল্লাহ আমাদের এই ভুলভ্রান্তি তুমি ক্ষমা করে দিয়ে তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ। কথা কি বুঝতে পারলেন? তাহলে তাহলে আর লম্বা কথা না বলি না, ও কি যেন বলছিলেন, চার কথা না, আমি চা খাবো না, চাকে তাহলে অনুমতি নিয়ে সব বসে আসবে, তাহলে কি ও কথা কি শেষ করে দেবো নাকি? ঠিক আছে, না লোকজন কি আর অনেক সময় কয়েন বাজে, কত 11:30 পার হয়ে গেছে, ও 11:45 বেজে গেছে, আমরা এখানে এসেছি প্রায় 11:50 বাতার কাছাকাছি বা কিছু সময় পর পরই। যাই হোক, শেষে আপনাদের সামনে আমি খুব দরদ নিয়ে আমি দুইটা কথা বলবো, আপনার সাথে আমার আমলের যতই তারতম্য থাক, আমি তো কালেমা পড়া একজন মুসলমান, আল্লাহর ঘর থেকে তো আমি আপনাকে বলতে পারি না যে তুমি বের হয়ে দাও, আপনি তো আমাকে বলতে পারেন না যে তুমি বের হয়ে দাও, পারেন কি? পারেন। আমাদের ভিতরে আমলের যত তারতম্য থাক, আকিদায় ভুল করবেন না কোনো দিন ইনশাআল্লাহ, কোনোদিন বলবেন না যে আল্লাহ দুইজন, কোনোদিন বলবেন না যে আমার নবী গায়েবের মালিক, বলবেন যে একমাত্র গায়েবের মালিক আমার আল্লাহ, কোনোদিন বলবেন না যে কবরে যিনি শুয়ে আছে তিনি সন্তান দিতে পারে, তিনি বলবেন ওই লোকটার ওদের সন্তান দিয়েছে, সে তো হলো আল্লাহ, মেনে যাই কি কামে যাই। বুঝতে পারলেন? সবসময় মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হওয়ার চাইতে সহজ কাজ এই মাটির উপরে নাই, অথচ আমরা হুজুররা মনে করছি আল্লাহর ওলি হওয়া সবচেয়ে কঠিন কাজ, নাউজুবিল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে তারা সবাই আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। খবরদার, নিরাশ হবেন না, মানুষ মানুষকে খুশি করতে জীবন শেষ হয়ে যায়, আল্লাহকে খুশি করতে 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট। শেষ রাতে যদি একটু কান্না করতে পারেন, আল্লাহ প্রতিদিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে প্রথম আসমানে নেমে আসে, এসে বলে আমার কাছে কি দরকার চায় নাও, অথচ আপনার ছেলে ওই সময় কেবল ঘুম আসতে যাচ্ছে, কেবল হেডফোন কান থেকে খুললো, শিক্ষা দিবেন না আপনি? মারা যাওয়ার আগে কি সংশোধন হয়ে যাবেন না? সম্পদের ওয়ারিশ রেখে যাচ্ছেন, আল্লাহর দিনের ওয়ারিশ রেখে যাবেন না?
দিন ধর্মের ব্যাপারে সুন্দরভাবে তাদেরকে নসিহা করে যাবেন। যে সমস্ত যুবকরা দিন ধর্ম শিখতে চায়, বুঝতে চায়, তাদেরকে উৎসাহ করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। একটা কথা বলি শেষ করবো, একটা ঘটনা খুব হৃদয় বিদারক, কষ্ট পাবেন আপনারা, কষ্ট পাবেন, শোনেন। একটা ছেলে, এটা বলি আগে, একটা ছেলে বাড়ি হলো টাঙ্গাইল, কোথায়, টাঙ্গাইল। এই ছেলেটা একদিন আমার কাছে বৃহস্পতিবারের দিন বাদ এশা, শুনবেন কথা, এশার সালাতের পর আমার কাছে ফোন দিয়ে কাঁদতেছে। আরে কাঁদেন কেন? বলতেছে ভাইজান আগামী কালকে জুমার খুতবার পরে আমার বিচার হবে। বিচার হবে? আপনার কি হয়েছে, আপনি কি অপরাধ করেছেন, আপনার বিচার হবে? বলতেছে আমি মসজিদে যা সরে আমিন বলে ফেলছি, আমি পায়ের সাথে পাও লাগাই ফেলছি, আমি হাতটা নাভি থেকে টেনে আমি উপরে নিয়ে ফেলছি, সবাই মিলাতে যায় আমি ঘাটতারা হয়ে বসে থাকি, আমি যাই না, সবাই ফরজ সালাতের পর মোনাজাত করে আমি করি না। কথা শুনবেন আগে, বাকি বলি আগে, সবাই খতম পড়তে যায় বা ডাকে আমি যাই না, এই জন্য অনেকবার আমাকে বলা হয়েছে এগুলো পরিবর্তন করে আমরা যেভাবে চলি এইভাবে পারলে মসজিদে আসো, না পারলে চলে যাও, তারপরেও আমি মসজিদ ছাড়ি নাই, আমি শক্ত করে পাঁচক্ত সলাৎ জামাতে পড়ি, এই জন্য আমাকে আজকে বিচার করবে, আমি কেন কথা শুনি না, আজকে জুমার পরে আমার বিচার হবে। পরে আমি যাই হোক তার সাথে একটু কথা বললাম যে আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য চান নাকি? একটা গালির সমাধান আর একটা গালি না, আর একটা ভালো ব্যবহার দিয়েই গালিটাকে শেষ করতে হয়। একটা লাঠি নিয়ে আসতেছে আরেকজন, আর একটা লাঠি দিয়ে ঠেকাতে পারবেন না, লাঠি কঠিন, ভালোবাসা দিয়ে জয় করতে হবে। যাক, কিছু কথা বলার পরে পরবর্তী শুক্রবারে জুমার খুতবা হয়ে গেল, ওই দিন রাত্রিবেলা আমাকে ফোন দিয়ে বলতেছে শেখ আলহামদুলিল্লাহ। আর কি আলহামদুলিল্লাহ জি, বলেন কি হয়েছে ঘটনা? বলে যে বিচার তখন শুরু হবে, আমার বাপ আছে, চাষা আছে, আত্মীয় স্বজন গ্রামবাসী সবাই আছে, সবাই আমাকে বলতেছে ছেলেটা ইহুদির দালাল, লামা সাবি ওহাবি, এগুলি গালি দেয় না, তো বিচার হবে। তা আমি বলছি যে আত্মপক্ষ সমর্থনের আমার একটা সুযোগ দেন, আমার যা ফয়সালা বিচার আপনারা করবেন করবেন, ঠিক আমি তিন মিনিট কথা বলবো, তিনটা মিনিট, তারপর আমার যা বিচার হয় করবেন। তো সবাই স্বাভাবিকভাবে বলবে যে ঠিক আছে, কেউ কেউ বলে তুই চুপকা, তুই তুই কয় না, ছেলেটা কি বলতে চায় শোনো আগে নাকি? তখন এই ছেলে বললো যে কাকা আজকের থেকে মাত্র ছয় মাস আগে কিন্তু আমি নামাজই পড়ি নাই, আর পাঁচটা ছেলের মতোই আমি সিগারেট বিড়ি খাইছি, আড্ডা মারি বেড়াইছি, ঈদের নামাজ খালি পড়ছি, জুমাও ঠিক মতো আসি নাই। আজকে আমার যার সামনে বিচার করবেন, আপনার অপমান করবেন, সে হলে আমার আব্বা পাশে বসে আছে, অথচ আমার আব্বা আজকে ফজরের নামাজও পড়ে নাই, আমি সাক্ষী। তা আমার প্রশ্ন হলো, আমার আব্বাকে কয়টা দিন বলেছেন যে এই লোকটা নামাজ পড়ে না, অর্থাৎ আল্লাহর ঘরে আগে আনি, সলাৎ পড়েন, আগে সলাতি করানোর জন্য দাওয়াতটা তার বাড়িতে পৌঁছাই। আমি ছয় মাস আগ পর্যন্ত, আমার বয়স আছে 21 বছর, সাড়ে 20 বছর পর্যন্ত বালিক হওয়ার পর থেকে আমি কত এলোমেলে এলো পাথারি করে ঘুরছি, একটা গ্রামের লোক আমাকে ইহুদির দালাল বলে গালি দেন নাই, কেউ আমাকে বলেন নাই যে ওহাবি, কেউ আমাকে বলেন নাই যে লামাসাবি। আরে যে নামাজ পড়ে তার তো কোনো না কোনো মাজাবের সাথে মিলে যাচ্ছে, যে পড়েই না ও আবার কোন মাজাব, যে লোক আল্লাহকে সেজদা দেয় না ও কোন মাজাবের, নাম বলেন তো দেখি, হানাফি, হানাফি কি নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ, শাফি, হাম্বলি, মালিকি, রহিমাহুমুল্লাহ, ও হলো লামাজাবি, যে নামাজ পড়ে না সে হলো লামাজাবি, কারণ ওর কোনো মাজাবি নেই, ও তো নামাজই পড়ে না। তখন আপনারা কেউ আমাকে অপমান করেন নাই, কেউ একটা গালি দেন নাই, চোখের সামনে ছেলেটা জাহান্নামে যাচ্ছে, এত বড় ছেলে সে সালাত আদায় করে না, টাকলুন নিচে কাপড়, মুখে দাড়ি নাই, এই ছেলেটা এলোমেলো ঘরে গলার সাথে হাতের সাথে বালা তাবিজ নিয়ে বেড়ায়, ছেলেটাকে ধরে দেখো তো আল্লাহর ঘরে আনা যায় কিনা, কোনো দিন আপনারা আমার নিয়ে এত পেরেশান থাকেন নাই নামাজি করার জন্য, কিন্তু আমি যখন আল্লাহর ঘরে ঢুকে গেছি সলাৎ পড়ার জন্য, শুধু আপনার সাথে আমার আমিনের মিল না পড়ার কারণে, দুই একটা সুন্না আমলের মিল না থাকার কারণে আজকে আমার আব্বার সামনে আমার অপমান করবেন, অথচ এই বাপ নিজেই আজকে ফজরের নামাজ পড়ে নেই, অপরাধে আমি বড় না আমার বাপ বড়। আল্লাহর কসম, আপনি যেভাবে সাইলেন্ট হয়ে থাকলেন আমার কথা শোনার পরে, এই রকম বিচারকরা সাইলেন্ট হয়ে গেছে, কারোর মুখে কথা নাই, কারণ এখন আর এত বড় দায়িত্ব আর কেউ নিতে চাচ্ছে না সাহস করে, এখন আর কে, সবাই ভয় পেয়ে গেছে, নেতা যারা দায়িত্বশীল যারা আছে তারা ভয় পেয়ে গেছে যে না না না, তাহলে তো কঠিন জিনিস। তখন ছেলে বলল যে আমার সাথে আপনার আমলের যতই মিল থাক, আমি যে কর্মটা করি এ কর্মটা আল্লাহর কাবা ঘরে এখন পর্যন্ত রানিং আছে, এখনো পর্যন্ত আপনি হজ করতে গিয়ে আপনি দেখবেন আপনার ডানে বামে পিছনে সামনে আপনি বাদে মনে হচ্ছে প্রায় আপনার সাথে সবাই ব্যতিক্রম, এখন কি মারবেন তাদের, গালি দিবেন তাদের, এই বুদ্ধি নিয়ে আপনি হজে যান কিভাবে? উনি বলল ছেলেটা,
তখন লোকজন আর বিচার করা বাদ দিয়ে বললো যে তোমার কাম তুমি করো, আমার কাম আমরা করে যাও, ঠিক আছে। এটাই তো চাচ্ছিলাম, মারামারি অন্তত যাতে না হয়, আমরা আমাদের গতিতে কাজ করি, তোমরা তোমাদের দাওয়াত দাও, কেউ কারোর মসজিদে আঘাত দেবো না, কষ্টও দেবো না, গালিও দেবো না, আমরা দাওয়াত দিতে পারি যে ভাই তোমারটা ঠিক না, এইটা মনে হয় সুন্নার কাছাকাছি, এইটা মনে হয় রাইট, এই আমলটা করলে আল্লাহ খুশি হয়, না করলে নেকি কম হয়, এভাবে দাওয়াত দিতে পারি। সমাধান আর কথাই নেই। তাহলে আপনারা কি পারবেন ইনশাল্লাহ? যতই আমাদের ভেতর অমিল থাক, আমরা এই হারিয়া কান্দিবাসী, আমরা আল্লাহর ঘরে যারা ঢুকে গেছে, অন্তত তাকে আর মসজিদ থেকে বের করব না কামড়া কামড়ি মারামারি করে, তাকে আমরা মনে করবো যে আল্লাহর বান্দা, উনি একজন নামাজি মানুষ। আমলের যতই তারতম্য থাক, গালি অন্তত দেব না ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত না বলে যে গরুর দুধ হারাম, যতদিন পর্যন্ত না বলে গরুর মাংস হারাম, যতদিন পর্যন্ত ছেলেটা না বলে ফজরের নামাজ হলে চার তিন রাকাত ফরজ, মাগরিবের নামাজ হলে চার রাকাত ফরজ, ততদিন পর্যন্ত তার সাথে খারাপ ব্যবহার করবেন না ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ একদম সন্ধ্যা থেকে বিকেল থেকে আজকের এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ সাবেক প্রিন্সিপাল ঢাকা কলেজ মাশাআল্লাহ, সহসভাপতি সাহেব আমার সামনে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হায়াত আলী মোল্লা। আল্লাহ হায়াত আলী নাম তুমি আল্লাহ নেক হায়াত দান করো আল্লাহ। সিরাজ হারিয়া কান্দা, এরপরে পরিচালনায় ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম পেশ ইমাম হারিয়া কান্দা জামে মসজিদ। আল্লাহ তুমি তোমার এই দাইকে তোমার দিনের জন্য আরো বেশি কবুল করো আল্লাহ। আমার পূর্বে আমাদের সম্মানিত দুইজন আলোচক বয়ান করেছেন, আব্দুল্লাহ ফারুকী হাফিজ কারি হযরত মাওলানা জাহাঙ্গীর আলম, আরেকজন মাওলানা জাহিদুল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে দিনের জন্য কবুল করুন, এবং আমার সামনে যত মানুষগুলো বসে আছেন আল্লাহ আমি মানুষ হয়ে মানুষের উপর খুশি হয়ে গেলাম আল্লাহ, এইবার তুমি খুশি হও আল্লাহ। অনেক সময় ধৈর্য ধরে লম্বা সময় প্রায় রাত ১২টা এই প্রত্যন্ত গ্রামের ভিতরে এই ঠান্ডাকে উপেক্ষা করে লম্বা সময় বসে থাকা, আমি সুর দিয়েও ওয়াজ করি নাই, গানও হিন্দি গান নকল করে বলি নাই, টানটুনও নাই, শুধু টনটন করে তোমার কথা আর তোমার রাসূলের কথা বলেছি গো আল্লাহ, এই কথা যারা শুনলো এবং যারা আমরা বললাম সকলকে দিনের জন্য কবুল করো। আমার সাথে সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সভাপতি যেহেতু সভাপতির পরিবর্তে সহসভাপতি সাহেব উপস্থিত আছেন, তিনি একটা সালাম দিয়ে উনি সমাপনী সমাপ্ত করে দিবেন আপনাদের সামনে ইনশাআল্লাহ। আপনি সালাম দিয়ে দেন মাইকে, মাইকে ও আসিফ ধর মুরব্বীকে পেয়ে আমরা খুশি। সালাম দিয়ে সবার কাছে বলে দেন যে সমাপ্ত করা ফেলে। আসসালামু আলাইকুম। আরে তাই মাইক দিয়ে দেন, কথা কইলে মাইক দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো কথা খারাপ, মসজিদে যদি না আসে সেখানে কি করে? এই দেখি আসে মাইক, এই মাইক সালাম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।